এভরিওয়ান, আশা করি সবাই তোমরা অনেক বেশি ভালো আছো। সবাইকে আবারও স্বাগতম 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে, এবং আমি বরাবরের মতো আছি মাহে ইসলাম, এবং আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 8, এবং আমাদের আজকের টপিক হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন 2, তার মানে লেকচার 7-এ দীর্ঘমেয়াদী অর্থায়ন 1 আমাদের এই চ্যাপ্টারের প্রথম অংশটুকু আলোচনা করা হয়েছে। এবং আমরা ওইখানে দেখেছি যে দীর্ঘমেয়াদী অর্থায়ন কাকে বলে, দীর্ঘমেয়াদী অর্থায়নের বিভিন্ন উৎসসমূহ, দীর্ঘমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য, এবং তারপর আমরা দেখেছি যে দীর্ঘমেয়াদী অর্থায়নের হাতিয়ার সমূহ কী কী, এবং এর মধ্যে সবচেয়ে বেশি আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে বন্ড, যে বন্ড কাকে বলে, বন্ডের কী বৈশিষ্ট্য, এবং বিভিন্ন প্রকার বন্ডের আলোচনা। এবং আজকে আমাদের লেকচার 2-তে আমরা যে ব্যাপারগুলো দেখবো সেটা হচ্ছে বন্ড রিলেটেড যে ম্যাথ, আমাদের যেটা আমরা HSC-তে বিভিন্ন রকম ম্যাথ করেছি, কিন্তু আমরা অলরেডি জানি যে আমাদের অ্যাডমিশন প্রোগ্রামে আসলে ডিরেক্ট কোনো ম্যাথ থাকছে না, এই জন্য আমাদের ম্যাথের কনসেপ্টগুলো আমাদের এখান থেকে বুঝতে হবে। তো ম্যাথের কনসেপ্টগুলো কীভাবে আমাদের অ্যাডমিশন প্রোগ্রামে আসবে, বা যদি ম্যাথ আসে আমরা কীভাবে ক্যালকুলেটর ছাড়া আমরা এই ম্যাথগুলো অ্যান্সার করতে পারবো, বেসিক্যালি আজকের লেকচারে এটা নিয়ে বিশদ আলোচনা থাকবে। চলো লেকচারটি শুরু করা যাক। প্রথম যে বিষয় সেটা হচ্ছে বন্ডের মূল্য নির্ধারণ, তার মানে আমি যখন বন্ডের মূল্য নির্ধারণ করব, বন্ডের মূল্য বলতে আসলে কী বোঝায়, দেখো এখানে বলা হচ্ছে যে বন্ডের মূল্য বন্ডের সাথে সম্পৃক্ত অর্থ প্রবাহের, যদি আমি বর্তমান মূল্য বের করতে পারি সেটা কি বলা হচ্ছে বন্ডের মূল্য। আর এই বন্ডের মূল্য বা বর্তমান মূল্য এটা কি বলা হয় বন্ডের অন্তর্নিহিত মূল্য, এবং এটা কি বলা হয়ে থাকে বন্ডের প্রকৃত মূল্য। এখন একটু কথাগুলো বোঝার চেষ্টা করি, যে বলা হয়েছে যে বন্ডের সাথে সম্পৃক্ত অর্থ প্রবাহ। তোমরা খুব ভালো করে জানো যখন আমি একটা বন্ড ক্রয় করব, এই জন্য সবার আগে আমার কাছ থেকে টাকাটা চলে যাবে, এরপর আমি কিন্তু এই বন্ড থেকে আমি কিন্তু ক্যাশ ফ্লো পাবো। তাহলে এই যে আন্তঃপ্রবাহ আছে, এই আন্তঃপ্রবাহগুলোকে যদি আমি বর্তমান মূল্য বের করতে পারি, প্রেজেন্ট ভ্যালু বের করতে পারি, তাহলে সেটাকেই কিন্তু আমি বলবো বন্ডের বর্তমান মূল্য, বা বন্ডের আসল মূল্য, বা বন্ডের অন্তর্নিহিত মূল্য, বা বন্ডের মূল্য। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা জানা দরকার, যে আজকে আমরা বন্ডের মূল্য করবো কার পার্সপেক্টিভে, সেটা হচ্ছে বিনিয়োগকারীর পার্সপেক্টিভে। তার মানে এই চ্যাপ্টার বেসিক্যালি কোন কার পার্সপেক্টিভে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে বিনিয়োগকারী। তার মানে যখনই তুমি এই চ্যাপ্টারটা বা এই লেকচারটা শুনতে যাবে, তখনই তুমি নিজেকে ভাবা শুরু করবে যে আসলে তুমি একজন বিনিয়োগকারী, যে কিনা নিজের অর্থ বিভিন্ন বন্ড বা শেয়ারে বিনিয়োগ করে থাকে লাভের আশায়। তাহলে এখানে আমরা দেখবো যে একজন বিনিয়োগকারী পার্সপেক্টিভে আসলে বন্ডের মূল্য কত হওয়া উচিত, এই বিষয়টি আমরা আসলে দেখবো। তো যেটা আমরা বলছিলাম যে বন্ডের সাথে সম্পর্কিত অর্থ প্রবাহগুলোর বর্তমান মূল্য যদি দিতে পারি, এই বর্তমান মূল্য, এই প্রেজেন্ট ভ্যালুকেই আসলে বলা হয়ে থাকে বন্ডের মূল্য। আর এটা কি আসলে বলা হয় কি অন্তর্নিহিত মূল্য, বা বন্ডের আসলে অ্যাকচুয়াল ভ্যালু। এখন এই ব্যাপারটা আমরা আসলে একটা সহজ একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করবো, যে আসলে বন্ডের সাথে সম্পর্কিত অর্থ প্রবাহগুলো কীরকম বা কী রকম দেখতে হয়, বা এর প্যাটার্ন অফ ক্যাশ ফ্লোগুলো আসলে কী ধরনের। তাহলে দেখো এখানে একটা ইলাস্ট্রেশন দেওয়া হয়েছে, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বলার চেষ্টা করেছি, যে এক্সাম্পল বলা হয়েছে যে ABC কোম্পানি লিমিটেড বন্ডের লিখিত মূল্য হচ্ছে 1,00,000 টাকা। তাহলে এখানে কি দেখতে পেলাম, বন্ডের একটা লিখিত মূল্য দেওয়া আছে, এবং বলা হয়েছে যে বন্ডের একটা কুপন সুদের হার হচ্ছে কত, 10%, এবং প্রয়োজনীয় সুদের হার অবশ্যই দেওয়া আছে 12%, এবং বন্ডের মেয়াদ দেওয়া আছে 5 বছর। তাহলে এবং বন্ডের বাজার মূল্য দেওয়া আছে 1,10,000 টাকা। এখন বন্ডের বাজার মূল্য বলতে আসলে কী বুঝি, বাজার মূল্য হচ্ছে আমি যদি এই বন্ডটা বাজারে গিয়ে কিনতে চাই, বন্ড মার্কেটে গিয়ে যদি আমি কিনতে চাই, তাহলে আমাকে এই বন্ডটার জন্য 1,10,000 টাকা আজকে দিতে হবে। এখন এই বিষয়গুলো সম্পর্কিত নিয়ে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে বন্ডের অন্তর্নিহিত মূল্য কত, আসলে বন্ডের মূল্য কত, অথবা বন্ডের বর্তমান মূল্য কত। তাহলে ম্যাথমেটিক্যাল টার্মে সলভ করার আগে আমাকে সবার আগে যে বিষয়টা আমাকে বের করতে হবে সেটা হচ্ছে বন্ড সম্পর্কিত অর্থপ্রবাহ, বা বন্ড রিলেটেড ক্যাশ ফ্লো। তাহলে আমরা এখন ফার্স্টে ক্যাশ ফ্লোগুলো দেখব সময়রেখার মাধ্যমে। এখানে একটি সময়রেখা, একটু চিন্তা করো, একটু দেখো যে আমি যদি বন্ডটা আজকে কিনি, তাহলে সময়রেখা শুরু হয়েছে কি শূন্য থেকে। তাহলে শূন্য মানে কি, বর্তমান সময় বা আজকে সময়কে নির্ধারণ করে বা বুঝায়। তাহলে আজকে যদি আমি বন্ডটা কিনি, তাহলে আমার কাছ থেকে চলে যাবে 1,10,000 টাকা। তাহলে 1,10,000 টাকা আসলে কোনটা, যেটা হচ্ছে বন্ডের বাজার মূল্য, যেটা আমাকে বাজার থেকে কেনার সময় বন্ড ইস্যুয়ারকে পে করতে হবে, বা যে আমার কাছে বিক্রি করবে তার কাছে এটা আমাকে প্রদান করতে হবে। তাহলে এই টাকাটা যেহেতু আমার কাছে চলে যাচ্ছে, এই জন্য বলা হচ্ছে কি বহিঃপ্রবাহ। আমরা জানি আমার কাছে যদি টাকা চলে যায়, ক্যাশ টাকা চলে যাচ্ছে, তাহলে এটা আমার জন্য হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। এখন দেখো এই বন্ডটার মেয়াদ কত বছর, 5 বছর। তার মানে এখানে দেখো আমরা টাইম ফ্রেম ভাগ করে নিয়েছি, যে সময়রেখা 1, 2, 3,
4.5 এবং বন্ডে কি আছে, বন্ডে হচ্ছে কুপন সুদের হার আছে। তার মানে প্রতি বছর আমি এর লিখিত মূল্যের উপর কুপন সুদের হার পাবো বা কুপন সুদ পাবো। তাহলে 100,000 টাকা হচ্ছে লিখিত মূল্য, এই 100,000 টাকার উপর যদি আমি করি তাহলে প্রতি বছর 10,000 টাকা এবং 10,000 টাকা আমি সুদ পাবো। এবং তোমরা জানো যখন তুমি বন্ডটা 5 বছর পর তুমি কি করবে, বন্ডটা আর তোমার রাখবে না, তুমি বন্ডটা সেলারের কাছে ফেরত দিয়ে দিবে, তখন সেলার তোমাকে বন্ডের লিখিত মূল্য ফেরত দিয়ে দিবে। তাহলে এই দেখো শুরুতে তোমার কাছে 110,000 টাকা যাচ্ছে আর এর পরবর্তী বছর সমূহে তুমি টাকা পাচ্ছ, তাহলে এগুলো তোমার জন্য হচ্ছে আন্তঃপ্রবাহ। তাহলে আমরা দেখলাম যে একটি বন্ডের সাধারণত ক্যাশফ্লো প্যাটার্ন বেসিক্যালি হচ্ছে এরকমই হয়, যেটা শুরুতে বহিঃপ্রবাহ থাকে এবং পরবর্তী সময়ে প্রতি বছর আমি সুদ পাবো এবং প্রতি একদম বছর শেষে আমি সুদ তো পাবোই, সাথে আমি আমার লিখিত মূল্যটাও ফেরত পাবো। এবং শুরুতে যেটা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কি, বহিঃপ্রবাহ, এবং এর পরবর্তী সময় আমি যেটা পাচ্ছি সেটা আমার জন্য হচ্ছে আন্তঃপ্রবাহ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বন্ডের মূল্য নির্ধারণের জন্য কয়টি বিষয়ের উপর আমাকে নজর রাখতে হবে। বলা হচ্ছে বন্ডের মূল্য যখন আমি নির্ধারণ করব আমাকে 4টি বিষয়ের উপর নির্ভরশীল হতে হবে বা 4টি বিষয় খুব ভালোভাবে বিবেচনা করতে হবে যখনই আমি বন্ডের ভ্যালুয়েশন করবো বা বন্ডের বর্তমান মূল্য বের করবো। তাহলে প্রথম যে বিষয় সেটা হচ্ছে বন্ডের কুপন সুদের হার, কুপন সুদের হার। এবং তোমরা জানো যে সাধারণত সবগুলো বন্ডেই একটা কুপন সুদের হার দেওয়া থাকে। এবং কি বলা হয়েছে দেখো, বন্ডের মূল্য বন্ডের ক্ষেত্রে প্রদত্ত যে সুদ থাকে তার উপর নির্ভরশীল করে। একটু আগে আমরা দেখলাম যে বন্ডের মূল্যটা অবশ্যই তার বন্ডের যে সুদ তার এই সুদের উপর নির্ভর করবে। তাহলে সুদ বন্ডকে প্রভাবিত করে বা বন্ডের মূল্যকে প্রভাবিত করে। এখন কি বলা হয়েছে দেখো যে কুপন সুদ বন্ডের অভিহিত মূল্য, তাহলে অভিহিত মূল্যের অপর নাম কি, অভিহিত মূল্যের অপর নাম হচ্ছে লিখিত মূল্য বা ফেস ভ্যালু। এই লিখিত মূল্যের সাথে যদি আমি কুপন হারটা গুণ করে দেই তাহলেই আমি খুব সহজেই পেয়ে যাব কুপন সুদের পরিমাণ। এবং বলা হয়েছে একটা বন্ডের মেয়াদ পর্যন্ত বন্ডের অভিহিত মূল্য ও কুপন হার সাধারণত কী থাকে, সাধারণত হচ্ছে স্থির থাকে, মানে সাধারণত পরিবর্তন হয় না। যখন একটা বন্ডের কন্ট্রাক্ট হয় বা বন্ড ইন্ডেঞ্চার হয় সেখানে আসলে লেখাই থাকে যে বন্ডের সুদের হার সাধারণত কী হবে না, পরিবর্তন হবে না। তাহলে দেখো এক কথা যদি আমরা বলতে চাই যে কুপনের পরিমাণ কীভাবে পাবো, তাহলে আমার একটা বন্ডের কী থাকবে, আমার একটা বন্ডের লিখিত মূল্য থাকবে বা ফেস ভ্যালু। তাহলে লিখিত মূল্য বা অভিহিত মূল্য এটাকে আমরা কী বলতে পারি, আমরা কি এটা ফেস ভ্যালু বলতে পারি, যাকে বলছি লিখিত মূল্য বা অভিহিত মূল্য। তাহলে এই ভ্যালুটা অলওয়েজ দেওয়া থাকবে এবং আমি কি করব এটার সাথে কুপন সুদের যে হার দেওয়া থাকবে, একটা হার দেওয়া থাকবে রেট 5%, 10%, 15% অথবা 20%, যে রেটটা দেওয়া থাকবে সেই রেটটা আমি কি করব এই ফেস ভ্যালুর সাথে গুণ করব। গুণ করলে আমি যেই টাকা যেটা পাবো সেটাই হচ্ছে আমার জন্য কুপন। তাহলে আমি যদি ধরি যে 100,000 টাকা হচ্ছে ফেস ভ্যালু, কুপন সুদের হার হচ্ছে 10%, তাহলে আমার কুপনের পরিমাণ কত, কুপনের পরিমাণ হচ্ছে 10,000 টাকা, যেটা তোমরা অলরেডি আগের এক্সাম্পলে ভালোভাবে খেয়াল করেছো। তাহলে আমরা বুঝতে পারলাম যে বন্ডের মূল্যের মূল্যটা অবশ্যই কুপন সুদের হারের উপর নির্ভর করে বা কুপন সুদের হার অবশ্যই বন্ডের মূল্যকে প্রভাবিত করে। এখন আমরা দ্বিতীয় বিষয়টি দেখব, সেটা হচ্ছে বন্ডের অভিহিত মূল্য। তার মানে প্রত্যেকটা বন্ডের গায়ে একটি মূল্য লেখা থাকবে। তাহলে যে মূল্যটি গায়ে লেখা থাকে, যে মূল্যটি বন্ডের গায়ে বা বন্ড ইন্ডেঞ্চারে লেখা থাকবে সেটাকেই বলা হচ্ছে বন্ডের অভিহিত মূল্য। আবার বলছি, বন্ডের গায়ে বা বন্ড ইন্ডেন্সারে যে মূল্যটা লেখা থাকে সেটাকেই বলা হচ্ছে বন্ডের অভিহিত মূল্য, লিখিত মূল্য। এটাকেই আমরা ইংলিশে বলতে পারি ফেস ভ্যালু বা এটাকেই বলতে পারি পার ভ্যালু, এটাকে হিসাবে অভিহিত করা হয়। এখন যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে ঋণগ্রহিতা বন্ডের যখন মেয়াদ শেষ হবে এই বন্ডের যে ফেস ভ্যালু সেটা পরিশোধের মাধ্যমে বন্ডের অবসায়ন ঘটানো হয়। একটু আগে তোমরা খেয়াল করেছো যে বিনিয়োগকারী শুরুতে বন্ডের ঋণগ্রহিতাকে টাকা প্রদান করবে এবং যখন একটা মেয়াদ শেষ হবে ঋণগ্রহিতা বন্ড হোল্ডারকে তার টাকা তার লিখিত মূল্যটা পুনরায় ফেরত দিবে। তার মানে লিখিত মূল্যকেই আসলে কী বলা হয়, এই অভিহিত মূল্য বা লিখিত মূল্যকেই আসলে অবসায়ন মূল্য, যাকে আমরা বলি ম্যাচুরিটি ভ্যালু হিসাবে গণ্য করা হয়। তাহলে বন্ডের অভিহিত মূল্যকে এক কথায় আমরা বলতে পারি সাধারণত বন্ডের অবসায়ন মূল্য। তাহলে এই কথাগুলি কিন্তু তোমার এক্সামে আসতে পারে যে বন্ডের কোন মূল্যকে ম্যাচুরিটি ভ্যালু বা অবসায়ন মূল্য হিসেবে বিবেচনা করা হয়, বন্ডের বাজার মূল্য, বন্ডের অভিহিত মূল্য, বন্ডের বর্তমান মূল্য। অ্যান্সার হবে কি, বন্ডের অভিহিত মূল্যকে অবসায়ন মূল্য হিসাবে বিবেচনা করা হয়। এখন আমরা পরবর্তী বিষয়গুলোতে চলে যাব যে বিষয়ের উপর বন্ডের মূল্য নির্ধারণ করে, এবং সেই বিষয়টি হচ্ছে বন্ডের মেয়াদ। তার মানে আমরা জানি সাধারণভাবে, এই কথাটা লেখা হয়েছে, সাধারণভাবে প্রত্যেকটি বন্ডের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে বা ম্যাচুরিটি থাকে। যেমন একটা বন্ড সাধারণত 10 বছর বা 20 বছর অথবা 30 বছরের হয়ে থাকে। এই জন্য বলা হচ্ছে যে বন্ড সাধারণত কী হয়, একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্য হয়ে থাকে।
পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে কি বন্ডের প্রয়োজনীয় সুদের হার। তার মানে যখনই আমি বন্ডের মূল্য নির্ধারণ করব আমাকে অবশ্যই প্রয়োজনীয় সুদের হার বিবেচনা করতে হবে। তাহলে দেখো কি বলা হচ্ছে, প্রয়োজনীয় সুদের হার বা রিকোয়ার্ড রেট অফ ইন্টারেস্ট মূলত বন্ডের কি বলা হয়েছে, সুযোগ ব্যয়। আচ্ছা, এখন আমরা একটু বোঝার চেষ্টা করবো সিম্পলভাবে যে আমি তো বন্ডের বিনিয়োগকারী, তাহলে আমি কি করব, আমি হচ্ছে বন্ডে বিনিয়োগ করব। আমার কাছে যেই টাকাটা আছে সেই টাকাটা আমি বন্ডে ইনভেস্ট করব, এবং বন্ডে ইনভেস্ট করার কারণে আমি কি পাবো, প্রতি বছর সুদ পাবো, কুপন সুদের হার ধরে নিলাম হচ্ছে 10%। এখন আমি তো বিনিয়োগকারী, আমার হাতে কি শুধু বন্ড অপশন, নাকি আরও অনেকগুলো অপশন আছে? আমার হাতে কিন্তু আরও অনেক অপশন আছে, যেমন আমি চাইলে আমার টাকাটা শেয়ারে ইনভেস্ট করতে পারতাম, আমি চাইলে আমার টাকাটা হচ্ছে ল্যান্ডে ইনভেস্ট করতে পারতাম, আমি চাইলে আমার টাকাটা হচ্ছে আমি গোল্ডে ইনভেস্ট করতে পারতাম। তার মানে মার্কেটে এই বন্ড ছাড়াও বিভিন্ন রকম কি আছে, বিভিন্ন রকম অপশন আছে বিনিয়োগ করার জন্য। চাইলে আমি হচ্ছে কমার্শিয়াল পেপার ইনভেস্ট করতে পারতাম, চাইলে আমি কমার্শিয়াল পেপারে ইনভেস্ট করতে পারতাম, চাইলে আমি হচ্ছে নেগোশিয়েবল সার্টিফিকেট অফ ডিপোজিট NCDসে আমি ইনভেস্ট করতে পারতাম। তাহলে আমি বিনিয়োগকারী অন্য কোথাও ইনভেস্ট না করে কোথায় ইনভেস্ট করেছি, বন্ডে। কিন্তু আমার টাকাটা যদি আমি অন্য কোথাও বিনিয়োগ করতাম, তাহলে ওই বিনিয়োগ থেকে আমি একটা কি পেতাম, আমি একটা আয় পেতাম, একটা আয়ের হার আসতো। তাহলে বন্ডের টাকা যদি বন্ডে বিনিয়োগ না করে অন্য কোথাও বিনিয়োগ করলে যে আয়ের হার আমি পেতাম, ধরো আমি শেয়ারে বিনিয়োগ করলে আমি 12% পেতাম, কিন্তু বন্ডে বিনিয়োগ করার কারণে এই 12%টা আমি হারাচ্ছি, তাহলে এটা কি বলা হচ্ছে, বন্ডের সুযোগ ব্যয়। আবার বলছি, বন্ড বিনিয়োগকারী বন্ডে বিনিয়োগ করার কারণে কুপন সুদের হার পাচ্ছে, কিন্তু এই টাকাটা চাইলে সে অন্য কোথাও বিনিয়োগ করতে পারত। যদি সে অন্য কোথাও বিনিয়োগ করতো, এখান থেকে অবশ্যই তার একটা আয় হতো এবং একটা আয়ের হার থাকতো। ধরে নিলাম আমি শেয়ার ইনভেস্ট করলে 12% পেতাম, বা আমি 8% পেতাম, যেহেতু আমি মনে করছি আমার জন্য বন্ডটাই ভালো, বন্ড হয়তো ঝুঁকি কম, বা আমার মতো ইনভেস্টরের জন্য বন্ডই বেটার, এই সকল কিছু বিবেচনা করে আমি বন্ডে বিনিয়োগ করেছি। কিন্তু অন্য কোথাও বিনিয়োগ করলে আমি যে লাভের হারটা হতো, সেটা কিন্তু বন্ডের বিনিয়োগের কারণে সেটা আমাকে হারাতে হচ্ছে। যেহেতু আমাকে হারাতে হচ্ছে, এটা কি বলা হচ্ছে, বন্ডের সুযোগ ব্যয়। ওকে, এখন বলা হচ্ছে যে প্রয়োজনীয় সুদের হার দ্বারা বাট্টা করা হয়। তার মানে আমি যে বন্ডে বিনিয়োগ করলে আমি যে টাকাগুলো পাবো, প্রেজেন্ট বর্তমান আমার যে ক্যাশফ্লোগুলো থাকবে, সেই ক্যাশফ্লোতে আমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তাহলে জানো যে প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে একটা বাট্টার হার লাগে। কে এই বাট্টার হার, কে কাকে বিবেচনা করব, এই বাট্টার হার বিবেচনা করব হচ্ছে প্রয়োজনীয় সুদের হারকে। তাহলে বন্ড থেকে প্রাপ্ত ক্যাশফ্লোগুলো বর্তমান মূল্য নির্ণয় করার জন্য একটা হারের প্রয়োজন হয়, সেই হারটা অলওয়েজ কী হয়, সেই হারটা হয় অলওয়েজ প্রয়োজনীয় সুদের হার, যেটা সাধারণত কোনো কুপন সুদের হার হয় না, যেটা হচ্ছে প্রয়োজনীয় সুদের হার, যেটা আমি অন্য কোথাও বিনিয়োগ করলে আমার আয় হতো, কিন্তু বন্ডে বিনিয়োগ করার কারণে আমি সেটা হারাচ্ছি, সেটা কি বলা হচ্ছে, বন্ডের সুযোগ ব্যয়। এবং ওই সুযোগ ব্যয় দিয়ে কী করা হয়, এই বন্ডের প্রাপ্ত অর্থসমূহের বাট্টাকরণ করা হয় বা বর্তমান মূল্য বের করা হয়। এখন আমরা চলে যাব একদম ডিপলি আলোচনায়, বা একদম ম্যাথমেটিক্যাল টার্মে, যেটা আমাদের এক্সামে বেশি আসতে পারে, বা এক্সামে আসলে আমরা কীভাবে ক্যালকুলেটর ছাড়া অ্যান্সার করব। তাহলে প্রথম যে বিষয়টা এখানে হচ্ছে যে আমরা বন্ডের মূল্য নির্ধারণ করব, এবং আমাদের কাছে আছে একটি ইলাস্ট্রেশন। দেখো ফার্স্টে বলা হয়েছে কি, এটা হচ্ছে একটি কুপনযুক্ত বন্ড। আচ্ছা, কুপনযুক্ত বন্ড আমি কীভাবে বুঝবো, এক্সাম্পলটা ফার্স্ট থেকে পড়ি আমরা। ABC কোম্পানি লিমিটেড বন্ডের লিখিত মূল্য হচ্ছে 1,00,000 টাকা, বন্ডে কুপন সুদের হার হচ্ছে 10%, প্রয়োজনীয় সুদের হার হচ্ছে 12%, তোমরা জানো প্রত্যেকটি বন্ডে একটি প্রয়োজনীয় সুদের হার থাকবে, এবং বন্ডের মেয়াদ হচ্ছে 5 বছর, এবং বন্ডের একটি বাজার মূল্য অবশ্যই দেওয়া থাকবে, যেহেতু এটা মার্কেটে বিক্রি করতে চাচ্ছে ইস্যুয়ার। এখন এগুলো সকল কিছু বিবেচনা করে আমাকে বন্ডের অন্তর্নিহিত মূল্য বা বন্ডের বর্তমান মূল্য আমাকে বের করতে হবে। তাহলে ফার্স্টে আমি দেখো, যেহেতু এখানে কী দেওয়া ছিল, কুপন সুদের হার দেওয়া ছিল, এই জন্য এটাকে বলা হচ্ছে কুপনযুক্ত বন্ড বা কুপন বন্ড। তাহলে যে বন্ডে কুপন সুদের হার থাকে তাকে আমরা এক কথায় বলতে পারি কুপন বন্ড, যেটা তোমরা আগের লেকচারে খুব ভালোভাবেই দেখে এসেছো। এখন দেখো, আমাকে যদি বন্ডের মূল্য বের করতে বলে, তাহলে সবার আগে যে কাজটা হবে, আমাকে বন্ডের সাথে অর্থ প্রবাহগুলো দেখাতে হবে। তাহলে আমরা এই যে দেখো, আমি যদি বন্ড আজকে ক্রয় করি, তাহলে আমার কাছ থেকে 1,10,000 টাকা চলে যাবে। এর পরের বছর আমি 10,000 টাকা আমি নিজে সুদ পাবো, এর পরের বছর আমি সুদ পাবো 10,000, এর পরের বছর আমি সুদ পাবো, এর পরের বছর সুদ পাবো, এবং শেষ বছরে গিয়ে আমি তো সুদ পাবোই, এবং আমি আমার লিখিত মূল্যটা, যেটাকে বলা হচ্ছে অবসায়ন মূল্য, এটাও কিন্তু আমি ফেরত পাবো। তাহলে এই টাকাগুলো এইখান থেকে শুরু করে এই টাকাগুলো হচ্ছে আমার জন্য হচ্ছে আন্তঃপ্রবাহ। তাহলে আন্তঃপ্রবাহের জন্য আমাকে এগুলো কী করতে হবে, এই আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য বের করতে হবে। তাহলে এটা করবো আমরা একটা সূত্রের মাধ্যমে। দেখো কি বলা হয়েছে, বন্ড ভ্যালুয়েশন C x আচ্ছা, তোমরা দেখো সূত্রটা তোমাদের কাছে অনেকে ডিফিকাল্ট লাগতে পারে, তবে আমি একটু সহজ করে দিচ্ছি। যে এখানে প্রতি বছর 10,000 করে, তাহলে প্রতি বছর 10,000, তাহলে এই পর্যন্ত টাকাগুলো দেখতে আসলে কিসের মতো,
এখানে দেখতে গেলে আসলে টাকা হচ্ছে অ্যানুইটির মতো। তার মানে এই যে শুরুর যে ভাগটা এ পর্যন্ত, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্র, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্র। তাহলে আমরা সেম অ্যানুইটির সূত্র যেটা আমরা চ্যাপ্টার থ্রিতে আলোচনা করেছি, ওই অ্যানুইটির সূত্রটা এখানে বসানো হয়েছে, জাস্ট হচ্ছে এখানে সি দ্বারা প্রকাশ করা হয়েছে। আচ্ছা, তাহলে আমার 1,10,000 পর্যন্ত আমি এটুক পেয়ে গেলাম, কি এটুক পর্যন্ত পেয়ে গেলাম হচ্ছে আমার অ্যানুইটি। এখন আমাকে এই টাকাটার বর্তমান মূল্য বের করতে হবে। তাহলে এটার বর্তমান মূল্য সূত্র কি? এটা বর্তমান হচ্ছে যে আমাকে ফিউচার ভ্যালু সূত্রটা বের করতে হবে। তাহলে এটা হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু ডিভাইড বাই 1+k^n। এখন আমরা এই সূত্রের সাথে যে বিষয়গুলো আমাকে জানতে হবে, যেমন ফার্স্টে বন্ডের একটা ফেস ভ্যালু থাকবে, তাহলে বন্ডের একটা ফেস ভ্যালু বা অবৈধ মূল্য থাকবে। এই বন্ডে ফেস ভ্যালু ছিল 1,00,000 টাকা, এই জন্য আমরা এখানে বসিয়েছি বন্ডের ফেস ভ্যালু 1,00,000 টাকা। এবং বন্ডে এটি কুপন সুদের হার আছে, এটা ছিল কত? 10%। তাহলে আমরা যদি জানতে পারি বন্ডের কুপন রেট হচ্ছে 10%, তাহলে খুব ইজিলি আমরা কুপনের পরিমাণ বের করতে পারি। তাহলে কুপনের পরিমাণ সি ইকুয়াল টু হচ্ছে কি? ফেস ভ্যালু মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে কি? কুপন রেট। তাহলে আমার ফেস ভ্যালু ছিল এখানে 1,00,000 টাকা গুণ 10%, বলে খুব সহজেই বের হয়ে আসছে আমার সুদের পরিমাণ, সেটা হচ্ছে 10,000 টাকা। এবং এই অর্থগুলো আমাকে বাট্টাকরণ করার জন্য একটা রেট লাগবে, সেটা হচ্ছে কি? বন্ডের প্রয়োজনীয় সুদের হার, যাকে আমরা বলছি কে, ধরে নিচ্ছে এখানে কত? 12%, যেহেতু এখানে ডিরেক্ট দেওয়াই ছিল। এছাড়াও একটা বন্ডের যেহেতু মেয়াদ আছে, মেয়াদ অ্যান ইকুয়াল টু কত? 5 বছর। এই ভ্যালুগুলো আমি এইখানে বসাবো, যে সি ইকুয়াল টু হচ্ছে 10,000, তারপর অন্যান্য কে এর ভ্যালু আমি সব ইজিলি বসাবো। এখানে বসানোর পর তাহলে এই ভ্যালুগুলো যদি আমি বসাবো ক্যালকুলেটার বসানোর পর, আমি খুব ইজিলি কি পেয়ে যাব? যখন আমি ভ্যালুগুলো বসাবো ক্যালকুলেটার প্রেস করলে আমার কাছে একটা ভ্যালু চলে আসবে, এবং এই ভ্যালুটাকেই বলা হচ্ছে বন্ডের বর্তমান মূল্য বা বন্ডের অবৈধ মূল্য বা হচ্ছে বন্ডের আসল মূল্য। তাহলে আমরা দেখো এখানে এই ব্যাপার, কথা হচ্ছে এই কোশ্চেন কি আমার এক্সামে আসবে? কথা হচ্ছে না, এই কোশ্চেন আমার এক্সামে আসবে না, কারণ যেহেতু এটা অনেক ক্যালকুলেটিভ ব্যাপার, আমার যেহেতু ক্যালকুলেট ইউজ করতে দিচ্ছে না, তার মানে এই ম্যাথ আমি এক্সামে কখনোই আসবে না। তাহলে আমি বলেছি যে আমরা কি করব, আমরা ম্যাথের কনসেপ্টগুলো ভালোভাবে বুঝবো, যেন ম্যাথের কনসেপ্টগুলো এক্সামে আসলে আমরা সেগুলো থেকে অ্যান্সার করতে পারি। এখন আমরা যে ব্যাপারটি দেখবো সেটা হচ্ছে, আমরা যে বন্ডের বর্তমান মূল্য বের করলাম, কথা হচ্ছে এই যে বন্ডের বর্তমান মূল্য কি, এই বন্ডে কি বিনিয়োগ করা উচিত কিনা। তাহলে তোমার কাছে একদম, তুমি যেহেতু বিনিয়োগকারী, তোমার কাছে বন্ডের মূল্য বের করার পর তোমার কাছে নেক্সট যেই প্রশ্নটা তোমার মনে আসবে, যে হ্যাঁ বন্ডের বর্তমান মূল্য তো আমি পেয়ে গিয়েছি, এখন এই বন্ডে কি বিনিয়োগ করা আমার জন্য উচিত, বা আমার টাকাটা আমি কি, যে আমি যে আসলে 1,10,000 দিয়ে কিনবো, আলটিমেটলি এটা কি আমার ফিউচারে আমার জন্য লাভ হবে নাকি লাভ হবে না, তাহলে আমাকে বন্ডে বিনিয়োগ করা উচিত কিনা এই ব্যাপারে আমাকে একটা ডিসিশন নিতে হবে। তাহলে ডিসিশন নেওয়ার জন্য আমাকে যে ব্যাপারগুলো লাগবে সেটা হচ্ছে, ফার্স্টে আমাকে জানতে হবে যে আসলে বন্ডের বাজার মূল্য বা হচ্ছে বন্ডের ক্রয় মূল্য বা আমার কাছ থেকে আসলে কত টাকা চলে যাবে, যাকে আমরা বলছি বহিঃপ্রবাহ। তোমরা এক্সাম্পলে খেয়াল করেছো যে বন্ডের বহিঃপ্রবাহ হচ্ছে 1,10,000 টাকা, তার মানে আমি বন্ড যদি মার্কেট থেকে কিনি আমাকে 1,10,000 টাকা পরিশোধ করতে হবে। এখন দেখো এটা হচ্ছে প্রথম বিষয়। পরের বিষয়টা হচ্ছে কি, বন্ডের আসলে বর্তমান মূল্য কত পেলাম বা অন্তর্নিহিত মূল্য কত পেলাম বা প্রকৃত মূল্য কত পেলাম, এটা আমরা ক্যালকুলেশন করে বের করে নিয়েছি 92,792,790 টাকা। এখন চিন্তা করো যে এটা হচ্ছে বন্ডের আসল দাম, আর এটা হচ্ছে তোমার কাছ থেকে যাবে। তাহলে তোমার কাছ থেকে যাবে কত? তোমার কাছ থেকে যাবে হচ্ছে 1,10,000 টাকা, আর এর বিনিময়ে তুমি পাচ্ছ কত? তুমি বন্ড থেকে সব কিছু বিবেচনা করে বর্তমান মূল্য দেখতে পেলে যে 92,790 টাকা তুমি পেলে। তাহলে আলটিমেটলি তোমার জন্য কী হবে? এই বাকি 17,209 টাকা তোমার জন্য আলটিমেটলি লস হবে। কারণ কি, তুমি দেখো একটা 92,790 টাকার জিনিস তুমি আসলে মার্কেট থেকে কিনছো কত? 1,10,000 টাকায়। তাহলে এটা অবশ্যই অনেক বেশি বোকামি, যে কখনই কি আমি 5 টাকার জিনিস কখনই কি আমি 10 টাকা দিয়ে কিনবো? কখনোই না। যে ওর, আমি তো জানি ওর দাম 5 টাকা, তাহলে আমি কেন 10 টাকা দিয়ে কিনবো? তাহলে আমি জানি যে এই বন্ডের আসল মূল্য গিয়ে দাঁড়াবে 92,790 টাকা, কিন্তু বাজারে শুধু বেশি চাচ্ছে 1,10,000 টাকা। তাহলে আমি যদি বন্ডে বিনিয়োগ করি অবশ্যই আমার জন্য কী হবে? অবশ্যই আমার জন্য ক্ষতি হবে। তাহলে আমার ডিসিশনটা কী দাঁড়াবে? আমার ডিসিশনটা গিয়ে দাঁড়াবে যে এই বন্ডে আমি কী করবো না, এই বন্ডে আমি বিনিয়োগ করবো না। তাহলে আমার হচ্ছে বন্ডে বিনিয়োগ করা উচিত নয়, ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের নেক্সট টপিকে, যেটা হচ্ছে অবশ্যই বন্ডের মূল্য নির্ধারণ, কিন্তু ডিফারেন্ট একটি বন্ডের উপর। যেমন এখানে বলা হয়েছে আমরা এখন বিবেচনা করবো জিরো কুপন বন্ডে। তাহলে এক্সাম্পলটা খেয়াল করে দেখো যে ABC কোম্পানি লিমিটেড বন্ডের লিখিত মূল্য কত? লিখিত মূল্য হচ্ছে 1,00,000 টাকা এবং প্রয়োজনীয় সুদের হার 10%, বন্ডের মেয়াদ হচ্ছে 5 বছর, এবং বলা হয়েছে যে বন্ডের আসলে একটা বাজার মূল্য দেওয়া আছে কত? 50,000, এবং আমাকে বলেছে বন্ডের অন্তর্নিহিত মূল্য কত। তাহলে তুমি যদি ভালো করে এক্সাম্পলটা খেয়াল করো, তুমি খুব ভালোভাবেই দেখতে পারবে যে এখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে কি? কুপন সুদের হার। কোথাও কোনো কুপন সুদের হার কিন্তু দেওয়া নাই, যে হার দেওয়া নাই এই জন্যে বন্ডকে বলা হচ্ছে কি? জিরো কুপন বন্ড।
তাহলে আমাদের এখন এই জিরো কুপন বন্ডের কী করতে হবে? মূল্য নির্ধারণ করতে হবে। তাহলে মূল্য নির্ধারণ করার আগে আমাকে সবার আগে বের করতে হবে এই বন্ড সম্পর্ক ক্যাশ ফ্লোগুলো কীরকম বা ক্যাশ ফ্লোর প্যাটার্ন কীরকম। তাহলে বন্ডটা যদি আমি কিনি তাহলে সবার আগে 50,000 টাকা দিতে হবে, যেটা আমার আজকে আমার কাছ থেকে চলে যাবে, এটা হচ্ছে আমার জন্য বই প্রবাহ। এবার চিন্তা করো, এই বন্ডে কি কোনো তুমি সুদ পাচ্ছ? কোনো সুদ পাচ্ছ না। তার মানে প্রথম বছরও কোনো সুদ নাই, দ্বিতীয় বছরও কোনো সুদ নাই, তৃতীয় বছরও কোনো সুদ নাই, চতুর্থ বছরও কোনো সুদ নাই, পঞ্চম বছরে গিয়ে সুদ নাই। তবে পঞ্চম বছরে কি তুমি কি পাচ্ছ? সেই লিখিত মূল্যটা ফেরত পাচ্ছ। সেই লিখিত মূল্যটা আমি ফেরত পাচ্ছি, তাহলে যেটা আমার ম্যাচুরিটি ভ্যালু। তাহলে মাঝখানে কিন্তু কোনো সুদের পরিমাণ নাই, মাঝখানে কিন্তু কোনো অর্থের আদান প্রদান হয় নাই। কেন হয় নাই? কারণ এখানে কোনো কুপন সুদের হার ছিল না এবং এই বন্ডটাকেই বলা হচ্ছে জিরো কুপন বন্ড। তাহলে আমার এখানে ক্যাশ ইনফ্লো কয়টা? ক্যাশ ইনফ্লো শুধু একটা, সেটা হচ্ছে কি 1,00,000 টাকা, শুধু হচ্ছে 1,00,000 টাকা, এটাই হচ্ছে ক্যাশ ইনফ্লো। তাহলে আমি কি করব, শুধু যদি এটার প্রেজেন্ট ভ্যালু বের করতে পারি, এই টাকাটার যদি প্রেজেন্ট ভ্যালু আমি যদি বের করতে পারি, তাহলে আমি খুব ইজিলি বন্ডের মূল্য পেয়ে যাব। তাহলে আমরা দেখো একটা সূত্র ইউজ করেছি জিরো কুপন বন্ডের বেলায়, যে বন্ড ভ্যালু ইকুয়াল টু হচ্ছে যে ম্যাচুরিটি ভ্যালু 1+k। তাহলে দেখো এখানে শুধু ম্যাচুরিটি ভ্যালু আসছে, কেন? এখানে শুধু ম্যাচুরিটি ভ্যালু আছে, মাঝখানে কোনো ভ্যালু নেই, মাঝখানের জন্য আর কোনো কিছু আসে নাই। তাহলে আমরা দেখি এই বন্ডের সাথে কী কী বিষয়গুলো এখানে দেওয়া আছে। যেমন বন্ডের সাথে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, ফার্স্টই বলা হচ্ছে যে বন্ডের অবহিত মূল্য বা ফেস ভ্যালু সেটা কত দেওয়া আছে এখানে, সেটা দেওয়া আছে এখানে 1,00,000 টাকা, সেটা 1,00,000 টাকা দেওয়া আছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, যেটা কোনো কি বন্ডের কুপন সুদের হার দেওয়া আছে? কোনো কুপন সুদের হার দেওয়া নেই, এই জন্য এটাকে ক্রস করা হয়েছে যে কুপন সুদের হার হচ্ছে কি এখানে জিরো। এরপর যেটা দেখবো, যেহেতু কুপন সুদের হার দেওয়া নাই, তার মানে আমাদের কুপনের কোনো পরিমাণও থাকবে না, এই জন্য এখানে দুইটা ক্রস করে দেওয়া হয়েছে যে কুপন সুদের হারও নাই, এই জন্য কুপনের পরিমাণও নাই। এরপর দেখো, অবশ্যই জানি আমরা যে প্রত্যেকটা বন্ডে একটা প্রয়োজনীয় হার থাকবে এখানে 12% এবং একটা বন্ডের মেয়াদ আছে 5 বছর। এখন দেখো ভ্যালুগুলো আমি যদি বসাই, ম্যাচুরিটি ভ্যালু আমার এখানে কত আছে, যেটাই ম্যাচুরিটি ভ্যালু কোন বন্ড মূল্যকে ধরা হয়, অভিহিত মূল্য, তাহলে 1,00,000 টাকা বসে গেল। তারপর হচ্ছে 1.25, আমি এটা ক্যালকুলেটার প্রেস করলে আমার কাছে বন্ডের মূল্য বের হয়ে আসলো 56,000 টাকা। তাহলে কথা হচ্ছে এটা কি এক্সামে আসবে? আবারও বলছি, এই ম্যাথ কখনই তোমার এক্সামে দিবে না, এটার কনসেপ্টগুলো কাজে লাগবে। যে এই বন্ডে কি বিনিয়োগ করা উচিত, তোমাকে সবগুলো কিছু দিয়ে দেবে, সব টাকা দিয়ে দেবে, ধরো হচ্ছে এই 56,000 টাকা দিয়ে দিবে, দিয়ে বলবে এই বন্ডে কি তুমি বিনিয়োগ করবা নাকি করবা না। তাহলে আমরা এখন যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে এই বন্ডে কি বিনিয়োগ করা উচিত কিনা। তাহলে এই যে জিরো কুপন বন্ড, এই জিরো কুপন বন্ডে বিনিয়োগ করা কি উচিত, তাহলে আমাকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তো সিদ্ধান্তের জন্য আমার যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে, ফার্স্টে বন্ডের বাজার মূল্য, ক্রয় মূল্য বা বহিমূল্য। আমার কাছ থেকে আজকে টাকা চলে যাচ্ছে 50,000 টাকা এবং আমি বের করেছি যে বন্ডের বর্তমান মূল্য, যত ক্যাশ ফ্লো আছে সেগুলো বর্তমান মূল্য বের করে গিয়ে দাঁড়াচ্ছে 56,000 টাকা। তার মানে তোমার কাছ থেকে, তোমার পকেট থেকে যাচ্ছে 50,000 টাকা, তুমি এর বিনিময়ে পাচ্ছ হচ্ছে 56,742 টাকা বা 743 টাকা। তাহলে তুমি বলো যে তোমার অবশ্যই এখানে কী হচ্ছে, তোমার অবশ্যই এখানে লাভ হচ্ছে এই বন্ডে বিনিয়োগ করলে। তাহলে তোমার এখানে একটা দিন শেষে পজিটিভ ভ্যালু তোমার জন্য থাকছে। তাহলে আমি বন্ডে বিনিয়োগ করবো কি না, তাহলে আমার বিনিয়োগের সিদ্ধান্ত কী? যদি বন্ডের বাজার মূল্য থেকে, বন্ডের বাজার মূল্য থেকে যদি বন্ডের বর্তমান মূল্য বেশি হয়, তাহলে বন্ডের বাজার মূল্য থেকে, তাহলে ডিসিশনটা আমরা এখানে খেয়াল করি যে বন্ডের প্রত্যেকটা বন্ডের একটা বাজার মূল্য থাকবে। এই বাজার মূল্য থেকে যদি বন্ডের বর্তমান মূল্য বেশি হয়, বর্তমান মূল্য বেশি হয়, তাহলে অবশ্যই এটা হচ্ছে কি বেশি বুঝায়, এটা হচ্ছে বেশি, গ্রেটার দেন। তাহলে বাজার মূল্য বর্তমান মূল্য থেকে যদি বেশি, বাজার মূল্য যদি বর্তমান মূল্য থেকে কম হয় অথবা বর্তমান মূল্য যদি বেশি হয়, বর্তমান মূল্য যদি বেশি হয় তাহলে আমরা এই বন্ডে বিনিয়োগ করব। তাহলে সবাই আশা করি বুঝতে পেরেছো যে বন্ডে বিনিয়োগ করলে আমার জন্য আলটিমেটলি লাভ হবে এবং লাভের টাকা কত, এখানে 6,742 টাকা। তাহলে বাজার মূল্য থেকে বন্ডের বর্তমান মূল্য বেশি হলে আমি বন্ডে বিনিয়োগ করব। তাহলে আমার সিদ্ধান্ত কি, এই বন্ডে বিনিয়োগ করা উচিত, বন্ডে বিনিয়োগ করা উচিত, এটা হচ্ছে আমার সিদ্ধান্ত। বন্ডে আমি বিনিয়োগ করব, বন্ডে বিনিয়োগ করা উচিত, বিনিয়োগ করলে আমার জন্য দিন শেষে আমার জন্য একটা পজিটিভ ভ্যালু আমার জন্য থাকবে। ওকে, এরপর আমরা চলে যাব নেক্সট আরেকটি বন্ডের ভ্যালুয়েশন, সেটা হচ্ছে কি চিরস্থায়ী বন্ড। তাহলে আমরা এক্সাম্পলটা খেয়াল করি যে ABC লিমিটেড বন্ডের লিখিত মূল্য হচ্ছে 1,00,000 টাকা, কুপন সুদের হার হচ্ছে 10%, প্রয়োজনীয় সুদের হার হচ্ছে 12% এবং বন্ডের বাজার মূল্য দেওয়া আছে 90,000 টাকা, হলে বন্ডের অন্তর্নিহিত মূল্য কত। এখন খেয়াল করে দেখো তো এখানে কোন জিনিসটা মিসিং, এখানে আসলে কী নাই, একটা বন্ডের যে প্রত্যেকটা বন্ডের সাধারণত যে একটা সময় থাকে, এই সময়টাই কিন্তু এখানে নাই। তাহলে যে বন্ডের কোনো স্পেসিফিক টাইম ফ্রেম থাকবে না, নির্দিষ্ট সময় থাকবে না, সেটাকে বলা হচ্ছে চিরস্থায়ী বন্ড বা পারপিচুয়াল বন্ড বা পারপিচুয়াল বন্ড। তাহলে এই বন্ডের মূল্য বের করার জন্য আমাকে আগে এর ক্যাশ ফ্লোগুলো দেখতে হবে। তাহলে দেখো, যদি বন্ডে ইনভেস্ট করি
তাহলে আমার কাছ থেকে আজকে 90,000 টাকা চলে যাবে, যেটা হচ্ছে কি বাজার মূল্য। তাহলে আমি বাজার থেকে কিনতে গেলে আমাকে 90,000 টাকা দিতে হবে, এই জন্য এটাকে বলা হচ্ছে বহিমূল্য, যেটা আমার কাছ থেকে টাকাটা চলে যাচ্ছে। এরপর দেখো আমি বন্ডের কাছ বন্ডের থেকে প্রতি বছর কী পাবো, কুপনের পরিমাণ পাবো, যেহেতু কুপন সুদ আছে। তাহলে আমার 1,00,000 টাকার উপর 10% করলে 10,000 টাকা পরের বছর দশ হাজার, এবং এই যে 10,000 টাকা, এই 10,000 টাকা আসলে আজীবন চলতে থাকবে, এর কোনো শেষ হবে না, ফর এভার এই 10,000 টাকা চলতে থাকবে। তাহলে যেহেতু কোনো মেয়াদ নাই, এই জন্য বলা হয়েছে কি এটা চিরস্থায়ী বন্ড, যে এইখানে টাকার আসলে কোনো মেয়াদ নাই, এটা সারা জীবন অনির্দিষ্ট সময়ের জন্য চলতে থাকবে। তাহলে এরকম যদি বন্ড হয় তাহলে তার বর্তমান মূল্য বের করার সূত্রটা কি? তাহলে দেখো ফার্স্টে বন্ড ভ্যালু ইকুয়াল টু বলা হচ্ছে যে কুপন সুদের পরিমাণ সি ডিভাইড হচ্ছে বাট্টার হার বা কে। তাহলে আমরা বের করি সি কিভাবে পাবো। ফার্স্টে আমাকে বের করতে হবে বন্ডের অবহিত মূল্য বা ফেস ভ্যালু, যেটা এখানে দেওয়া ছিল 1,00,000 টাকা। বন্ডের কুপন সুদের হার দেওয়া আছে 10%, তাহলে আমি খুব ইজিলি কুপনের পরিমাণ সি এর পরিমাণ পেয়ে যাবো, যে ফেস ভ্যালু হচ্ছে 1,00,000 ইন্টু হচ্ছে 10%, কুপন সুদের পরিমাণ হচ্ছে 10,000, বন্ডের প্রয়োজনীয় সুদের হার হচ্ছে 12%, এবং এখানে বন্ডের কোনো মেয়াদ নাই, এই জন্য আমরা এখানে কী করেছি ক্রস চিহ্ন দিয়েছি তোমাদের বোঝার জন্য। এবার এই 10,000 টাকা আমি এখানে বসালাম, তারপর হচ্ছে আমার 0.12 আমার ক্যালকুলেটার প্রেস করলে এই ভ্যালুটা চলে আসবে, যে এটাই হচ্ছে বন্ডের কি, এটাই হচ্ছে আমার বন্ডের, এটাই হচ্ছে আমার বন্ডের বর্তমান মূল্য। এখন কথা হচ্ছে কি আমি বন্ডে কি বিনিয়োগ করবো না বন্ডে বিনিয়োগ করা উচিত কিনা, তাহলে আমাকে অবশ্যই একটা সিদ্ধান্ত নিতে হবে। আর এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে যে বিষয়গুলো বিবেচনা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই বন্ডের বাজার মূল্য বা ক্রয় মূল্য বা বহিমূল্য, যেখানে আমরা দেখলাম বন্ডের বাজার মূল্য কত 90,000 টাকা। তার মানে আমার কাছ থেকে আজকে 90,000 টাকা চলে যাচ্ছে, এবং আমি দেখলাম যে বন্ড থেকে আমি আসলে কত টাকা পাবো, আমি আসলে পাবো হচ্ছে মাত্র 83,333 টাকা। তার মানে আমার কাছ থেকে যাচ্ছে 90,000, কিন্তু আমি আলটিমেটলি পাচ্ছি হচ্ছে 83,000। তার মানে তুমি দেখো এটা অবশ্যই তোমার জন্য কি হবে, এটা তোমার অবশ্যই তোমার জন্য ক্ষতি হবে, এবং ক্ষতির পরিমাণ হচ্ছে 6,667 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি, আমরা এখানে দেখতে পেলাম যে বন্ডের যে বাজার মূল্য, এই বাজার মূল্যটা কার থেকে বেশি, বন্ডের বর্তমান মূল্য থেকে বেশি, এই জন্য আমি কী করেছি বন্ডে বিনিয়োগ করি নাই। তাহলে বন্ডের বাজার মূল্য যদি বন্ডের বর্তমান মূল্য থেকে বেশি হয়, তাহলে আমি বন্ডে বিনিয়োগ করবো না, বন্ডে বিনিয়োগ করা উচিত নয়। তাহলে আমার এখানে অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে সামারিটা হচ্ছে বন্ডে বিনিয়োগ করা কখনই কি উচিত নয়। এখন তাহলে আমার কথা হচ্ছে আমার এই যে বন্ডের মূল্য যেভাবে আমি বের করলাম, এখান থেকে আমার কীরকম প্রশ্ন আসবে, এখান থেকে মোস্ট প্রবাবলি তোমাদের এই কোশ্চেনটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেখানে একটা বন্ডের বাজার মূল্য দিয়ে দিবে এবং বলে দিবে বন্ডের একটা বর্তমান মূল্য এত, তুমি কি বন্ডে বিনিয়োগ করবে, বা বলতে পারে এখানে বন্ডে বিনিয়োগ করে লাভ ক্ষতি কত বের করো। আবার বলছি তোমাকে নর্মালি ম্যাথগুলোতে নর্মালি অ্যাডমিশনে এই টাইপের ম্যাথ দিবে, যেটা আমি এখানে দেখার চেষ্টা করেছি, এটা হচ্ছে এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে একটা বন্ডের বাজার মূল্য দেওয়া আছে এবং বন্ডের ক্রয় মূল্য দেওয়া আছে এবং বন্ডের বা বহিমূল্য একই কথা 90,000 টাকা, এবং আমি জানি যে বন্ডের বর্তমান মূল্য এটাও দেওয়া থাকবে। তাহলে বাজার মূল্য আর বর্তমান মূল্য এই দুইটার মধ্যে আমি খুব ইজিলি কম্পারিজন করে আমি বুঝতে পারবো যে বন্ডের লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে। এবং তোমরা অবশ্যই এই রুলসটা মাথায় রাখবে যে বন্ডের বাজার মূল্য যদি বর্তমান মূল্য থেকে বেশি হয় তাহলে এই বন্ডে বিনিয়োগ করা উচিত নয়। ওকে, তাহলে এই পর্যন্ত আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে বন্ডের মূল্যের উপর অন্যান্য বিষয়ের প্রভাব। যে একটা এক্সাম্পল, এবিসি কোম্পানি লিমিটেড বন্ডের লিখিত মূল্য দেওয়া আছে 1,00,000, কুপন সুদের হার হচ্ছে 10% অথবা কি 15%। তার মানে আমরা এখন বোঝার চেষ্টা করতেছি যদি কুপন সুদের হার একটা বন্ডের 10% হয় আর একটা বন্ডের যদি 15% হয় আর বাকি সকল কিছু যদি সেম থাকে তাহলে বন্ডের ভ্যালুর উপর কী প্রভাব পড়বে। আবার বলছি আমরা এখন কথা বলতেছি প্রভাব নিয়ে, যে আসলে বন্ডের মূল্যের উপর কী প্রভাব পড়বে যদি আমরা এক একটা ইম্পর্টেন্ট বিষয় চেঞ্জ করি। তাহলে আমরা এখানে চেঞ্জ করছি কাকে, কুপন সুদের হারকে, যে একবার ধরেছি কুপন সুদের 10% আর একবার ধরেছি কুপন সুদের হার হচ্ছে 15%। তাহলে 10% করে যদি আমি বন্ডের ভ্যালু পাই, তাহলে বন্ডের ভ্যালু পেলাম 92,790। এগুলো তোমরা অলরেডি দেখেছো এগুলো কীভাবে বসাতে হবে, যে আমার বন্ড থেকে আমার যত আন্তঃপ্রবাহগুলো আছে সেগুলো প্রেজেন্ট ভ্যালু বসিয়ে আমি বন্ডের বর্তমান মূল্য পাবো। মোস্ট ইম্পর্টেন্ট যেটা এখানে, কুপন সুদের হার কত ধরা হয়েছে, কুপন সুদের হার হচ্ছে 10% ধরা হয়েছে। তার মানে আমার ফেস ভ্যালু হচ্ছে কত, 1,00,000 টাকা, কুপন সুদের হার হচ্ছে 10%, তাহলে আমার কুপনের পরিমাণ হচ্ছে কত, কুপনের পরিমাণ হচ্ছে 10,000 টাকা। এই 10,000 টাকা কিন্তু এখানে বসেছে।
ওকে, তাহলে এখন আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে, যদি কুপন সুদের হার যদি 15% করা হয় তাহলে বন্ডের উপর বন্ডের মূল্যে কী প্রভাব পড়ে। তাহলে আমার সেম বন্ডের ফেস ভ্যালু কত, এখানে বন্ডের ফেস ভ্যালু হচ্ছে 1,00,000 টাকা এবং কুপন সুদের হার হচ্ছে 15%, তাহলে আমার এখানে কত আসবে, কুপন সুদের হার হচ্ছে 15,000 টাকা। তাহলে কিন্তু দেখো এখানে আমরা সেই 15,000টা বসিয়েছি এবং ক্যালকুলেটারে ভ্যালুটা বসানোর পর আমরা বন্ডের বর্তমান মূল্য পেয়েছি 1,10,814 টাকা। তাহলে আলটিমেটলি কথা হচ্ছে এটা কি আমার এক্সামে আসবে, কখনোই না এটা আমার এক্সামে আসবে না, তবে এটার লার্নিংটা আসবে, এটার কনসেপ্টটা আসবে, এই ম্যাথের কনসেপ্টটা। তাহলে কনসেপ্টটা কি, কনসেপ্ট হচ্ছে এটা যে সাধারণত একটি বন্ডের কুপনের পরিমাণ যদি বাড়ে, দেখো কুপনের পরিমাণ ছিল 10%, কুপন সুদের হার ছিল 10% বা 10,000 টাকা, দেন কুপন সুদের হার ধরলাম হচ্ছে 15% বা 15,000 টাকা, এবং গিয়ে দেখতে পেলাম যে বন্ডের বর্তমান মূল্য 92,000 থেকে হয়ে গেছে 1,10,000 টাকা, তার মানে এই লাইনটা তোমার এক্সামে আসবে এবং এই লাইনটা জাস্টিফাইড। এই লাইনটা ক্লিয়ার করার জন্য আসলে তোমাদেরকে ম্যাথ দিয়ে বোঝানো হয়েছে, ম্যাথ দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করা হয়েছে যে আসলেও বাড়ে কিনা, তো তোমাকে প্রমাণ করে দেখাতে হবে, মুখের কথায় তো আমাকে বিশ্বাস করা যাবে না যে কুপন বাড়লে আসলে বন্ডের মূল্য কী হয়। এই জন্য আমরা এখানে ক্যালকুলেশন করে দেখলাম যে আসলে এই যে কুপনের পরিমাণ যদি বাড়ে তাহলে বন্ডের মূল্য কী হবে, বন্ডের মূল্যও বাড়বে। সো আমাদের এক্সামের জন্য এই ব্যাপারটা, এই লাইনটা আমরা মাথায় রাখবো যে কুপন সুদের হার যত বাড়বে বন্ডের মূল্য বাড়বে, আর যদি তুমি প্রমাণ চাও তাহলে তুমি হচ্ছে এইভাবে ম্যাথটা ক্যালকুলেশন করলে তুমি ইজিলি বুঝতে পারবে যে একবার 10% দিয়ে করলে আমার যে ভ্যালু আসবে, 15% দিয়ে করলে আমার অবশ্যই তার থেকে বেশি ভ্যালু আসবে। এখন আমরা পরের প্রভাবটা দেখবো, পরের বিষয়টা দেখবো, সেটা হচ্ছে যেখানে সেম দেওয়া আছে এবিসি কোম্পানি লিমিটেড হচ্ছে কত টাকা, লিখিত মূল্য হচ্ছে 1,00,000 টাকা, কুপন সুদের হার হচ্ছে 10%। তাহলে আমরা এখানে চেঞ্জ করতেছি কাকে, আমরা এখন চেঞ্জ করছি প্রয়োজনীয় সুদের হার, একবার দিলাম হয়েছে 12%, আর একবার ধরে নিলাম 17%, এবং বন্ডের মেয়াদ 5 বছর। তার মানে আমরা এখন দেখতে যাচ্ছি বন্ডের প্রয়োজনীয় সুদের হার যদি পরিবর্তন করা হয় তাহলে বন্ডের মূল্যের উপর সেটা আসলে কী প্রভাব ফেলবে। তাহলে আমরা আগে প্রয়োজনীয় সুদের হার 12% দিয়ে বের করি। তাহলে আমরা জানি যে এখানে যে প্রয়োজনীয় সুদের হার হচ্ছে এখানে কত, প্রয়োজনীয় সুদের হার হচ্ছে এখানে 12%, প্রয়োজনীয় সুদের হার হচ্ছে এখানে 12% কে। তাহলে এখানে এই যে 12 এখানে বসালাম, 12 বসিয়ে দেখতে পেলাম যে বন্ডের বর্তমান মূল্য কত আসছে, 92,790। তাহলে আমরা কে এর ভ্যালু, কে এর ভ্যালু যখন 12% ধরবো খুব ইজিলি আমাদের এখানে চলে আসছে 92,000। এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই প্রয়োজনীয় সুদের হার আমরা বৃদ্ধি করে সেটা 17% নিয়ে যাবো। 17% তাহলে এই দেখো আমাদের ক্যালকুলেশন, এখানে 17%, তারপর হচ্ছে এখানে 17, এখানে 17, যেখানে যেখানে আমাদের বাট্টার হার আছে সেখানে সেখানে 17 বসানোর পর আমরা একটা বন্ডের বর্তমান মূল্য পেলাম এবং এই ভ্যালুটা হচ্ছে 77,604 টাকা। এখানে কী দেখতে পেলে বলো তো, এখানে দেখতে পেলাম যে আমার যদি কে মানে হচ্ছে বাট্টার হার বা প্রয়োজনীয় সুদের হার যদি বৃদ্ধি পায় তাহলে বন্ডের প্রেজেন্ট ভ্যালু কী হয়ে গেল বলো, কমে গেল। তাহলে যেখানে ছিল 92,000 টাকা সেখানে হয়ে গেল 77,000 টাকা। তাহলে আমার এক্সামে যে কনসেপ্টটা আসবে ম্যাথ থেকে সেটা হচ্ছে প্রয়োজনীয় সুদের হার যদি বৃদ্ধি পায় তাহলে অর্থ প্রবাহের বর্তমান মূল্য কী পাবে, বর্তমান মূল্য হ্রাস পাবে এবং আলটিমেটলি বন্ডের বন্ডের মূল্যও কী হবে, বন্ডের মূল্যও হ্রাস পাবে বা বন্ডের অন্তর্নিহিত মূল্য হ্রাস পাবে। তাহলে আমার এক্সামের জন্য কিন্তু এই লাইনটা বেশি ইম্পর্টেন্ট, আমাকে কখনোই বলবে না তুমি ম্যাথটা করে দেখাও বা ম্যাথটা আমাকে করে প্রুফ করো, তোমার এক্সামে দিয়ে দিবে যে প্রয়োজনীয় সুদের হার বৃদ্ধি পেলে বন্ডের মূল্যের উপর কী প্রভাব পড়ে, হ্রাস পায়, বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে। তাহলে তোমার অ্যান্সার দেখো, তুমি যদি এই জিনিসটা মাথায় রাখো যে আসলে কে বাড়লে, আমি এখানে দেখতে পেলাম যে বন্ডের বর্তমান মূল্য কমে গেল তার মানে বন্ডের বর্তমান মূল্য হ্রাস পাবে। আশা করি সবাই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা পরের বিষয়টি চলে যাব, যেটা হচ্ছে এবিসি কোম্পানি লিমিটেড, বন্ডের লিখিত মূল্য হচ্ছে 1,10,000 টাকা, কুপন সুদের হার হচ্ছে 10% এবং প্রয়োজনীয় সুদের হার কত, 12%। এবং আমরা এখানে দেখার চেষ্টা করেছি যে মেয়াদটা যদি চেঞ্জ করা হয় তার মানে একবার আমরা ম্যাথ করবো 5 বছর ধরে, আরেকবার ম্যাথ করবো হচ্ছে 10 বছর ধরে, এই দুইটা সময় ধরে আমরা দেখতে চাবো যে বন্ডের মূল্যের উপর আসলে কী প্রভাবটা পড়ে এক্স্যাক্টলি, যেটা কি বাড়ে নাকি কমে, আমরা সেই বিষয়টাই এখন ম্যাথের মাধ্যমে করে বোঝার চেষ্টা করবো। তাহলে ফার্স্টে আমরা ধরে নিলাম যে বন্ডের মেয়াদ হচ্ছে কত, এখানে বন্ডের মেয়াদ হচ্ছে 5 বছর এবং এটা খুব ইজিলি ক্যালকুলেশন করলে আমরা ক্যালকুলেটারে পেয়ে যাবো যে বন্ডের বর্তমান মূল্য হচ্ছে 92,790 টাকা। এরপর দেখো যখন আমরা বের করবো যে বন্ডের আসলে সময় 10 বছর ধরে করবো, এনের ভ্যালু, এই যে এনের ভ্যালু এখানে একবার বসবে 10, আর এখানে একবার 10 বসবে যেখানে এন আছে, দেন আমরা যখন ক্যালকুলেটার প্রেস করবো আমরা কী দেখতে পেলাম, আলটিমেটলি আমরা দেখতে পেলাম যে বন্ডের বর্তমান মূল্য হ্রাস পেয়ে গিয়েছে। তারপরে এখানে সামারিটা কি, সামারিটা হচ্ছে যদি একটা বন্ডের এনের মূল্য মানে এনের ভ্যালু যদি বাড়ে তাহলে বন্ডের প্রেজেন্ট ভ্যালু অবশ্যই কী হবে,
কমে যাবে, তাহলে তোমাদের এক্সামে কখনোই ম্যাথ আসবে না। এই ম্যাথের কনসেপ্টটা আসবে, যেটা তোমাদের সবসময় আমি জোর দিতে বলছি, যে মেয়াদ বৃদ্ধির সাথে সাথে বন্ডের বর্তমান মূল্য কী পায়, বন্ডের বর্তমান মূল্য হ্রাস পায়। এবং এই কথাটা জাস্টিফাই করার জন্য আমরা আসলে এখানে ম্যাথটা করার চেষ্টা করেছি। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে একটা বলতে পারো একটা শর্টকাট টেকনিক, এটা যেটাকে আমরা বলছি যে বন্ডের মূল্যের বৈশিষ্ট্য। এবং এই টপিকটার নাম হচ্ছে প্রাইস মুভমেন্ট অফ বন্ড, তার মানে বন্ডের প্রাইসটা কীভাবে মুভ করে। এখানে দেখো একটা টেবিলের মাধ্যমে দেখানো হয়েছে যে একটা বন্ডের লিখিত মূল্য হচ্ছে 1,00,000 টাকা, ধরা হয়েছে ওই বন্ডের কুপন সুদের হার কত, 10%। এবং আমি ধরে নিলাম ওই বন্ডের প্রয়োজনীয় সুদের হারও কত, 10%। তার মানে তুমি একটু লক্ষ্য করে দেখতে পারো যে এখানে কুপন সুদের হার আর প্রয়োজনীয় সুদের হার ইচ্ছা করেই সমান করা হয়েছে। তাহলে আমি যদি এই ইনফরমেশন দিয়ে বন্ডের অন্তর্নিহিত মূল্য বা বর্তমান মূল্য বের করি, আমি দেখব যে বন্ডের তাহলে আমি এখানে দেখব যে এই ইনফরমেশন ইউজ করে যদি আমি বের করি, তাহলে আমি দেখতে পাবো যে বন্ডের অন্তর্নিহিত মূল্য হচ্ছে কত, 1,00,000 টাকা অটোমেটিক্যালি চলে আসবে। তুমি এটা ক্যালকুলেশনে প্রেস করো, ক্যালকুলেটার প্রেস করো, দেখবে যে বন্ডের বর্তমান মূল্য 1,00,000 টাকা চলে আসছে। তাহলে এটার জন্য আসলে কি ম্যাথ তুমি করেও কিন্তু দেখবা যে সেম 1,00,000 টাকায় আসবে। তবে আমরা তো আমাদের এক্সামে তো ম্যাথ করা আমাদের জন্য পসিবল না, এই জন্য আমরা অলওয়েজ মনে রাখবো যে কুপন সুদের হার আর প্রয়োজনীয় সুদের যদি সমান দেখি, যদি আমি দেখি দুইটা সমান, তাহলে অবশ্যই বন্ডের অন্তর্নিহিত মূল্য কী হবে, তার লিখিত মূল্যের সমান হবে। আবারও বলছি, যদি একটি বন্ডের কুপন সুদের হার আর হচ্ছে প্রয়োজনীয় সুদের হার সমান হয়, তাহলে ওই বন্ডের অন্তর্নিহিত মূল্য অবশ্যই কার সমান হবে, অবশ্যই তার লিখিত মূল্য সমান হবে। দেখো এখানেও 1,00,000 টাকা, এখানেও 1,00,000 টাকা। এখন আমরা দ্বিতীয় বিষয়টি দেখবো, সেটা হচ্ছে যে একটি বন্ডের লিখিত মূল্য হচ্ছে 1,00,000 টাকা এবং বন্ডের কুপন সুদের হার হচ্ছে 10%, এবং আমরা ধরে নিলাম প্রয়োজনীয় সুদের হার হচ্ছে কত, 12%। এখানে দেখতে পাচ্ছ যে প্রয়োজনীয় সুদের হার বন্ডের কুপন সুদের হার থেকে বেশি, তার মানে এখানে কে বেশি, প্রয়োজনীয় সুদের হার বেশি। তাহলে আমরা যদি এই ইনফরমেশন ইউজ করে আমরা বন্ডের ভ্যালু বের করি, তাহলে দেখবো যে বন্ডের ভ্যালু আসছে 92,790 টাকা। এখন খেয়াল করে দেখো 92,000 টাকা কি, অবশ্যই তার লিখিত মূল্য থেকে কম, যেটা 1,00,000 টাকা থেকে কম। তাহলে তোমার এক্সামে তুমি জাস্ট চেক করবা কি, তুমি চেক করবা কুপন সুদের হার আর প্রয়োজনীয় সুদের হার। যদি দেখো যে প্রয়োজনীয় সুদের হার বেশি, তাহলে মনে রাখবা যে বন্ডের অন্তর্নিহিত মূল্য অবশ্যই তার লিখিত মূল্য থেকে কম হবে, তার লিখিত মূল্য থেকে কম হবে। এখন আমরা নেক্সট এক্সাম্পলটা খেয়াল করবো যে বন্ডের লিখিত মূল্য হচ্ছে 1,00,000 টাকা এবং কুপন সুদের হার এখানে 10% এবং প্রয়োজনীয় সুদের হার হচ্ছে 8%। তাহলে এখানে কে বেশি, এখানে কুপন সুদের হার বেশি। তাহলে যদি কুপন সুদের হার বেশি হয়, তাহলে বন্ডের ভ্যালু ক্যালকুলেশন করে আমরা পেলাম 1,07,000 টাকা। তাহলে এটা শর্টকাট ওয়ে কি, যে 1,07,000 টাকা 1,00,000 টাকা বা লিখিত মূল্য থেকে বেশি। তার মানে এক্সামে তুমি চিন্তা করবে যে আমার কুপন সুদের হার আর প্রয়োজনীয় সুদের হারের মধ্যে বেশি কোনটা। আমরা দেখলাম এখানে বেশি হচ্ছে কুপন সুদের হার। যদি কুপন সুদের হার বেশি হয়, তাহলে কুপন বন্ডের অন্তর্নিহিত মূল্য অবশ্যই তার লিখিত মূল্য থেকে বেশি হবে। সো এই চারটা তোমার এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা তোমরা বন্ডের মূল্য খুব ইজিলি বের করতে পারবা তোমাদের উইদাউট এনি ক্যালকুলেশন। এত হিউজ ক্যালকুলেটার ক্যালকুলেশন করে তোমার বন্ডের মূল্য বের করতে হবে না, তুমি জাস্ট কুপন সুদের হার আর হচ্ছে প্রয়োজনীয় সুদের হার, এই দুইটা বিষয় যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তুমি খুব ইজিলি বের করতে পারবে যে বন্ডের মূল্য এটাকে অন্তর্নিহিত মূল্যের সমান হবে নাকি এটা অন্তর্মূল্য থেকে কম হবে, নাকি এটা লিখিত মূল্য থেকে কম হবে, নাকি এটা লিখিত মূল্য থেকে বেশি হবে। তো আবার বলছি, তুমি এই দুটো জিনিস কম্পেয়ার করে খুব ইজিলি বুঝতে পারবে যে বন্ডের অন্তর্নিহিত মূল্য লিখিত মূল্যের সমান হবে নাকি লিখিত মূল্য থেকে কম হবে, নাকি লিখিত মূল্যের বেশি হবে। তো আশা করি তোমরা এই প্রাইস মুভমেন্ট অফ বন্ড খুব ইজিলি বুঝতে পেরেছ। এখন আমরা আরও কিছু প্র্যাকটিস কোশ্চেনের মাধ্যমে এই চারটাকে আরও সহজভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি পরের স্লাইডে। দেখো প্র্যাকটিস কোশ্চেনে কি বলা হয়েছে, বলা হয়েছে যে ABC কোম্পানি লিমিটেড বন্ডের লিখিত মূল্য কত, 1,00,000 টাকা, কুপন সুদের হার হচ্ছে 10%, প্রয়োজনীয় সুদের হার হচ্ছে 12%, বন্ডের মেয়াদ হচ্ছে 5 বছর, এবং তোমাকে বলে দিছে কি বন্ডের অন্তর্নিহিত মূল্য কত। আচ্ছা, ইন এ নর্মাল সেন্স যখন তোমরা HSC-তে করতে, এই ম্যাটার জন্য কিন্তু তোমাদের ক্যালকুলেটার ইউজ করতে হতো, ক্যালকুলেটার ইউজ করে আমাকে এক্সাক্ট ভ্যালুটা বের করতে হতো। তাহলে এখন কথা হচ্ছে, আমার এখানে তো আমার অ্যাডমিশন প্রোগ্রামে তো ক্যালকুলেটার ইউজ করা যাবে না, তাহলে আমি কীভাবে এখান থেকে আসলে বন্ডের অন্তর্নিহিত মূল্যটা বের করতে পারবো। তাহলে তোমাদের একটু আগেই গত চার্টেই বলেছিলাম যে আমাদের কম্পেয়ার করতে হবে কুপন সুদের হার আর হচ্ছে প্রয়োজনীয় সুদের হার, এই দুইটার মধ্যে।
তাহলে এখানে প্রয়োজনীয় সুদের হার কত? 12%, আর এখানে হচ্ছে কুপন সুদের হার 10%। তাহলে এখানে প্রয়োজনীয় সুদের হার কি বেশি? তাহলে প্রয়োজনীয় সুদের হার যদি বেশি হয়, বন্ডের অন্তর্নিহিত মূল্য কি হয়? বন্ডের অন্তর্নিহিত তার লিখিত মূল্য থেকে কম হয়। তাহলে আবার বলছি, প্রয়োজনীয় সুদের হার যদি কুপন সুদের হার থেকে বেশি হয়, বন্ডের অন্তর্নিহিত মূল্য কি হয়? কম হয়। এটা তোমার মাথায় চলে আসলো। এখন দেখো, তোমার এক্সামে কিন্তু অপশনগুলো টিচার ওরকমভাবেই দিবে, কারণ টিচারও জানে যে এটা তো হচ্ছে ক্যালকুলেটার ইউজ করে ম্যাথটা করা যাবে না। তাহলে বেসিক্যালি টিচার দেখতে চায় তুমি এই দুইটা ব্যাপারের মধ্যে কম্পারিজন করে তুমি অ্যান্সার করতে পারো কিনা। এই জন্য টিচার তার অপশনগুলো এইভাবেই সাজাবে। তাহলে ফার্স্টে আমরা দেখলাম যে অন্তর্নিহিত মূল্য কী হবে, অন্তর্নিহিত মূল্য কম হবে। তাহলে দেখো এখানে অন্তর্নিহিত মূল্যকে 1,00,000, এটা তো লিখিত মূল্যের সমান, তার মানে এই অপশনটা আমি সবার আগে কেটে দিতে পারছি। বি নাম্বার অপশন খেয়াল করো, বি নাম্বার বলছে অন্তর্নিহিত মূল্যকে 1,07,000 হবে না, লিখিত মূল্য হচ্ছে 1,00,000। তাহলে অন্তর্নিহিত মূল্য অবশ্যই কী হবে, কম হইতে হবে 1,00,000 থেকে, তার মানে এটাও আমি খুব সহজে কেটে দিতে পারছি। এবার দেখো সি অপশন, এখানে দেওয়া হচ্ছে 1,20,000 টাকা, তার মানে এটাও কি আমার হচ্ছে অন্তর্নিহিত মূল্য, এটা অনেক বেশি লিখিত মূল্য থেকে, এটাও আমি কেটে দিতে পারছি। তাহলে আমার কাছে বাকি আছে আর একটা অপশন, দেখো কি বলা হচ্ছে 92,790। তো আমাকে দেখা লাগবে না এটা কি 92 নাকি 93। দেখো এখানে আসলে 1,00,000-এর কম আসলে একটা অপশনই টিচার দিবে, তাহলে এখানে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে হচ্ছে ডি, অ্যান্সার হবে ডি, যেটা হচ্ছে 92,790। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কি 92,790 টাকা, যেটা অন্তর্নিহিত মূল্য। পরের এক্সাম্পলটা খেয়াল করে দেখো, এবিসি কোম্পানি লিমিটেড বন্ডের লিখিত মূল্য 1,00,000 টাকা, কুপন সুদের হার হচ্ছে 10%, প্রয়োজনীয় সুদের হার কত 8%, এবং বন্ডের মেয়াদ দেওয়া আছে 5 বছর, বন্ডের অন্তর্নিহিত মূল্য কত? সেম আগেটার মতোই ক্যালকুলেটর ছাড়া আমরা কীভাবে অ্যান্সার করতে পারি? দেখো কুপন সুদের হার কত, কুপন সুদের হার হচ্ছে 10%, প্রয়োজনীয় সুদের হার কত, প্রয়োজনীয় সুদের হার হচ্ছে 8%। তাহলে বলো তো কে বড়, কুপন সুদের হার বড়। তাহলে কুপন সুদের বড় হার হলে অন্তর্নিহিত মূল্য কী হয়, অন্তর্নিহিত মূল্য অবশ্যই কী হবে, অন্তর্নিহিত মূল্য অবশ্যই বেশি হবে, অন্তর্নিহিত মূল্য অবশ্যই বেশি হবে। তাহলে আমরা এখন অপশনগুলো দেখতে হবে কোন অপশনগুলো বেশি। 1,00,000 টাকা, যেটা হচ্ছে লিখিত মূল্য সমান, তার মানে এটা সবার আগে কাটা, 1,07,985, এই অপশনটা বেশি, আমি এটা হাতে রাখলাম, এটা অ্যান্সার হওয়ার মতো পসিবিলিটি আছে। বাকি অপশনগুলো চেক করে আসি। সি অপশন হচ্ছে 95,000 টাকা, তার মানে এটাও অ্যান্সার হবে না, কারণ কি এটা অন্তর্নিহিত মূল্য লিখিত মূল্য থেকে কম হয়েছে, আমরা দেখেছি যে বেশি হইতে হবে 92,790 টাকা, এটাও কি কম, তার মানে এটাও অ্যান্সার হবে না। তার মানে অন্তর্নিহিত থেকে মূল্য বেশি শুধু একটা অপশনই তোমার এক্সামে থাকবে, আর এখানে অ্যান্সার হচ্ছে বি, আমার অ্যান্সার হচ্ছে 1,07,985 টাকা। তাহলে দেখো ক্যালকুলেটর ছাড়া আমরা কিন্তু খুব সহজেই বন্ডের মূল্য নির্ধারণ করতে পারছি, জাস্ট হচ্ছে দুটি বিষয়ের উপর আরোপ লক্ষ্য করে বা খেয়াল করে। এবং আমাদের থার্ড যে এক্সাম্পলটা কি আছে, দেখো এবিসি লিমিটেড বন্ডে লিখিত মূল্য 1,00,000 টাকা, এবং এখানে দেওয়া হয়েছে কুপন সুদের হার হচ্ছে 10%, কুপন সুদের হার হচ্ছে 10%, এবং প্রয়োজনীয় সুদের হার হচ্ছে কত 10%, এবং দুটি রেটই আসলে কি সমান। তাহলে আমরা জানি যে কুপন সুদের হার আর হচ্ছে প্রয়োজনীয় সুদের হার যদি সমান হয়, তাহলে বন্ডের অন্তর্নিহিত মূল্য কি হবে, বন্ডের অন্তর্নিহিত সমান হবে, বন্ডের অন্তর্নিহিত সমান হবে, কার সমান হবে, লিখিত মূল্যের সমান হবে, লিখিত মূল্যের সমান হবে। তাহলে এখানে লিখিত মূল্য কত 1,00,000 টাকা, তাহলে আমাকে খুঁজতে হবে যে কোথায় 1,00,000 আছে। তাহলে দেখো এখানে কিন্তু 1,00,000 টাকা আছে, তাহলে এটা কিন্তু অ্যান্সার হওয়ার মতো পসিবিলিটি আছে। বাকি অপশনগুলো আমরা একটু দেখে আসি। পরের অপশন হচ্ছে 1,07,000 টাকা, যেটা বেশি, তাহলে আমরা দেখলাম যে সমান হইতে হবে, যেটা 1,00,000 সমান না, তাহলে এটা অটোমেটিক কাটা। পরের অপশন 1,00,000, এটাও বেশি, তার মানে এটা অটোমেটিকলি বাদ পড়ে যাচ্ছে। 92,000, যেটা হচ্ছে কি লিখিত মূল্য থেকে কম, এটাও বাদ পড়ে যাচ্ছে, তার মানে আমাদের অ্যান্সার হবে 1,00,000 টাকা, যেটা হচ্ছে লিখিত মূল্যের সমান, যেহেতু কুপন সুদের হার প্রয়োজনীয় সুদের হারও সমান, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ, 1,00,000 টাকা। তাহলে এই ছিল আমাদের মোটামুটি বন্ডের মূল্য নির্ধারণ এবং বন্ডের মূল্য নির্ধারণ ম্যাথমেটিক্যাল টার্মগুলো যেগুলো আমাদের এক্সামে আসতে পারে, এবং আমাদের এক্সামে আসলে এবং এক্সামে আসলে আমরা কীভাবে অ্যান্সার করব সেটা কিন্তু এইখানে তোমাদেরকে দেখানো হয়েছে। তো তোমরা প্রত্যেকটা এক্সাম্পল খুব ভালোভাবে খেয়াল করবে, এবং আবারও বলছি তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে ভাইয়া ক্যালকুলেটর ছাড়া আমি ম্যাথ আসলে কীভাবে এই চাপটা থেকে করবো। আমরা অলরেডি দেখেছি যে ক্যালকুলেটর ছাড়া খুব সহজভাবেই কয়েকটি বিষয় মাথায় রাখলেই বা একটু জিনিস বুঝলেই কিন্তু আমরা খুব ইজিলি বের করতে পারি বন্ডের প্রকৃত মূল্য বা বন্ডের বর্তমান মূল্য বা বন্ডের অন্তর্নিহিত মূল্য। এখন আমরা পরে যে ব্যাপারটা চলে যাব সেটা হচ্ছে বন্ড হতে প্রাপ্তি, বা বন্ড হচ্ছে প্রাপ্তি, যে আমি একটা যদি বন্ড কিনে রাখি তাহলে আমার এই বন্ড থেকে আমি কী কী বিষয়গুলো পাবো। তাহলে বন্ড হতে প্রাপ্তি ফার্স্টে যেটা বলা হয়েছে সেটাকে বলা হয়েছে ইল টু ম্যাচুরিটি, সেটা হচ্ছে ইল টু ম্যাচুরিটি হচ্ছে বন্ড হতে একটা প্রধান প্রাপ্তি। তাহলে কী বলা হয়েছে আমরা এখানে দেখি, যে বিনিয়োগকারীরা
কোনো বন্ড নির্দিষ্ট মূল্যে ক্রয় করে মেয়াদকাল পর্যন্ত ধরে রাখার ফলে যে আয়ের হার অর্জিত হয় তাকে মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার বলে। আচ্ছা একটু চিন্তা করো, দেখো তুমি আজকে একটা বন্ড কিনছো যেটা হচ্ছে জিরোতে আজকে, এবং আমরা যদি ধরি বন্ডের মেয়াদ কত, 5 বছর, তাহলে তুমি আজকে বন্ডটা কিনছো এবং তোমার কাছে এই 5 বছর তুমি রেখে দিছো আর কারো কাছে সেল করো নাই, তাহলে এই মাঝখানে কি তোমার আয় হবে না? তুমি এই মাঝখানে কিন্তু বন্ড থেকে সুদ পাবে এবং মেয়াদ শেষে তুমি কিন্তু বন্ড থেকে ওর অভিহিত মূল্যটাও ফেরত পাবে। তাহলে একটা বন্ড শুরু থেকে যদি শেষ পর্যন্ত বিনিয়োগকারী তার নিকট ধরে রাখে এবং এই ধরে রাখার কারণে তার যে আয় হয় আর এই আয় যদি আমি হারে প্রকাশ করি, সেটা কি বলা হচ্ছে YTM, যেটা বলা হচ্ছে ইল টু ম্যাচুরিটি। এবার কি বলা হয়েছে দেখো, যে যদি কোনো বন্ডের বর্তমান বাজার মূল্য আর লিখিত মূল্য সমান হয় তাহলে মেয়াদ পূর্তিতে আয়ের হার কুপন রেটের সমান হবে। একদম সোজা কথা, দেখো এটা অলরেডি দেখে আসছি, বন্ডের বাজার মূল্য যেটা হচ্ছে বন্ডের ভ্যালু, বা আমরা কি বলতে পারি বন্ডের প্রেজেন্ট ভ্যালু, বলা হচ্ছে লিখিত মূল্য। তাহলে বন্ডের প্রেজেন্ট ভ্যালু লিখিত মূল্য যদি সমান হয়, তাহলে লিখিত মূল্য মানে হচ্ছে ফেস ভ্যালু, তাহলে ফেস ভ্যালু যদি সমান হয় তাহলে কি হবে? তাহলে আমরা জানি যে এই দুটো যখন সমান হয় তাহলে বন্ডের যে কে আছে প্রয়োজনীয় সুদের হার, এটা অলওয়েজ কি হবে, এটা অলওয়েজ কুপন রেটের সমান হবে, অলওয়েজ কুপন রেটের সমান হবে। আর এই কে বা প্রয়োজনীয় যে আয়ের হার, সেটা কি আসলে বলা হয় কি মেয়াদ পূর্তি আয়ের হার। সো প্রয়োজনীয় আয়ের হার অপর একটা নাম কি মেয়াদ পূর্তি আয়ের হার। তাহলে আমরা আমাদের এক্সামে যেটা আসবে এখান থেকে, কখনোই এটা ম্যাথ আসবে না বা ম্যাথের কোনো কনসেপ্ট এখান থেকে আসবে না, এক্সামে আসতে পারে বড়জন আমার সূত্র আমাকে বলতে পারে যে ইল টু ম্যাচুরিটির YTM এই সূত্রটা তুমি লেখো বা নিচে কোনটি YTM এর সূত্র। তাহলে আমরা দেখলাম যে YTM এর সূত্র কি, এখানে সি প্লাস হচ্ছে এফ মাইনাস হচ্ছে পি ডিভাইড বাই হচ্ছে এন, তারপর হচ্ছে এফ প্লাস পি ডিভাইড বাই হচ্ছে 2। তার মানে এখানে এফ দ্বারা কি প্রকাশ পেয়েছে, এফ দ্বারা হচ্ছে বন্ডের ফেস ভ্যালু বা বন্ডের অবৈধ মূল্য। এছাড়াও সি দ্বারা প্রকাশ পেয়েছে বন্ডের কুপনের পরিমাণ, এবং কুপনের পরিমাণ তোমরা অলরেডি জানো যে কুপনের পরিমাণ কীভাবে পাবো, যে কুপনের পরিমাণ হবে ফেস ভ্যালু ইনটু হচ্ছে কুপন রেট। তাহলে আমরা ফেস ভ্যালু বা কুপন রেট এটা দিয়ে আমরা খুব ইজিলি পেতে পারি বন্ডের কুপনের পরিমাণ। এখন এখানে যে পি আছে, পি দ্বারা কী বোঝায়, এ পি দ্বারা আসলে বন্ডের মূল্য বোঝায়, পি দ্বারা আসলে বন্ডের মূল্য বোঝায়, বন্ডের মূল্য বা হচ্ছে বন্ডের প্রেজেন্ট ভ্যালু। দেন এন মানে হচ্ছে মেয়াদ, দেন হচ্ছে এই ভ্যালুগুলো যখন আমি বসাবো ক্যালকুলেটার প্রেস করলে আমি কী পেয়ে যাবো, ইল টু ম্যাচুরিটি। তাহলে এখান থেকে তোমাদের এক্সামে কী আসতেছে, ফার্স্টে সবার আগে বুঝতে হবে যে YTM কাকে বলে। YTM হচ্ছে একটা বন্ড জিরো থেকে তার মেয়াদ পর্যন্ত, 5 বছর মেয়াদ, একদম শেষ মেয়াদ পর্যন্ত বিনিয়োগকারী তার নিজের কাছেই রেখে দিয়েছে, এবং ওইখান থেকে যে আয় আসবে এগুলো আয়ের হারে প্রকাশ করলে যে আয়ের হার পাওয়া যায় তাকে বলা হচ্ছে মেয়াদ পূর্তি আয়ের হার বা YTM। এবং আরেকটা যে বিষয় খেয়াল করলাম যে প্রেজেন্ট ভ্যালু আর ফেস ভ্যালু যদি সমান হয় তাহলে বন্ডের প্রয়োজনীয় আয়ের হার এবং কুপন আয়ের হার সমান হবে, আর এই কুপন আয়ের হার কি বলা হয় মেয়াদ পূর্তি আয়ের হার। এবং আমার এক্সামে এই সূত্রটা আসবে, তোমাকে বলতে পারে যে নিচের কোনটি ইল টু ম্যাচুরিটি সূত্র, তোমরা ইজিলি এই সূত্রটি এক্সামে অ্যান্সার করে দিবে। পরবর্তী যেটা হচ্ছে আমরা দেখব ইল বন্ড হতে অন্য একটি আয়, সেটা হচ্ছে ইল টু কল। মানে কি, কোনো বন্ড যদি মেয়াদ পূর্তির পূর্বেই ইস্যুকারী প্রতিষ্ঠান কর্তৃক কি করা হয়, তলব করা হয়, তাকে ওই বন্ড হতে অর্জিত আয়ের হারকে বলা হয় ইল টু কল। মানে কি, মানে হচ্ছে একটা বন্ড ধরো তুমি আজকে কিনছো জিরো, এবং এটার মেয়াদ কত, এটার মেয়াদ হচ্ছে 5 বছর, 5 ইয়ার্স, এটার মেয়াদ হচ্ছে 5 ইয়ার্স, কিন্তু তুমি কি করছো বন্ডটাকে 5 ইয়ার্স পর্যন্ত রাখো নাই, এই 3 বছরের সময় তুমি বন্ডটাকে সেল করে দিয়েছো, বন্ডটাকে সেল করে দিয়েছো, বা ইস্যুকারী যে প্রতিষ্ঠান সে বন্ডটাকে তলব করে নিয়েছে। আবারও বলছি যে ইল টু কল হচ্ছে যে একটা বন্ডের মেয়াদের আগ পর্যন্ত যদি ইস্যুকারী প্রতিষ্ঠান বন্ডটাকে কি করে, বন্ডটা তার কাছে নিয়ে যায়, তাহলে তাকে ওই বন্ড এইটুক আয় পর্যন্ত, এই 3 বছর পর্যন্ত যে আয় সেটাকে বলা হচ্ছে YTC। আবারও বলছি 3 বছর আয়ের হারকে বলা হচ্ছে YTC, আর 5 বছর পর্যন্ত যদি আয় হতো সেটা তো আমরা YTM অলরেডি বলে আসছি। সো 3 বছর পর্যন্ত এটাকে বলা হচ্ছে YTC, যে মেয়াদ পূর্তির পূর্বেই যদি বন্ডটাকে তলব করা হয় এবং ওইখান থেকে যে অর্জিত আয় হবে সেটাকে বলা হচ্ছে বন্ডের YTC বা বন্ড হচ্ছে ইল টু কল। এবার কি বলা হয়েছে, আপনি যদি তলবযোগ্য বন্ড ক্রয় করেন
এবং ইস্যুকারী প্রতিষ্ঠান যদি তলব বন্ডটি তলব করে তাহলে বন্ডটিকে ইহার মেয়াদ পর্যন্ত ধরে রাখতে পারবেন না। একটু আগে দেখলাম যে 3 বছরই বন্ড ইস্যুয়ারকারী তলব করছে, তাহলে আমি তো 5 বছর পর্যন্ত রাখতে পারবো না, আমাকে 3 বছর এইখানেই ওকে দিয়ে দিতে হবে। কারণ এটাই বন্ড ইন্ডেঞ্চারে থাকে যে বন্ড ইস্যুকারী যে কোনো মুহূর্তে চাইলে তার বন্ডকে তলব করতে পারে এবং বন্ড হোল্ডার তার সেই তলবে সাড়া দিয়ে তার বন্ডটাকে ফেরত দিতে অবশ্যই বাধ্য থাকবে, আর যার ফলে এখানে আর কোনো YTM অর্জিত হবে না, কারণ এখানে শুধু অর্জিত হবে কি আমার YTC। সো আশা করি তোমরা YTC খুব ভালোভাবে বুঝতে পেরেছো, যেখান থেকে হয়তো বা থিওরিটিক্যাল কোশ্চেন আমার এক্সামে আসতে পারে। এবং আরেকটা যেটা আসতে পারে সেটা হচ্ছে সূত্র, যে YTC সূত্রটা কি। YTC সূত্র হচ্ছে যে আমার অ্যানুয়াল ইন্টারেস্ট থাকবে সেটা তারপরে যেহেতু আমি কল করবো একটা কল প্রাইস থাকবে, মার্কেট প্রাইস মাইনাস করে নাম্বার অফ ইয়ার্স টু কল দিয়ে ভাগ করব, যেটা এখানে কত হয়েছে, এখানে হচ্ছে 3, তো আমার এখানে 5 হবে না, এখানে হবে 3 দিয়ে ভাগ করব, এবং কল প্রাইস মার্কেট প্রাইস যোগ করে 2 দিয়ে ভাগ করব। এটাই হচ্ছে আমার সূত্র, এবং এখান থেকে কোনো ম্যাথ আসলে এক্সামে কখনই আসবে না, সূত্র আর থিওরিটিক্যাল কনসেপ্টগুলোই তোমার এখানে আসবে। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে বন্ড হতে প্রাপ্তির অন্য আরেকটি প্রাপ্তি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কারেন্ট ইল্ড বা কারেন্ট ইল্ড CY। কারেন্ট ইল্ড কি, যে চলতি ইল্ড বলতে বন্ডের বার্ষিক সুদের পরিমাণ এ বর্তমান বাজার মূল্য শতকরা কত ভাগ তাকে বোঝায়। তার মানে দেখো বন্ডটা কিন্তু শুরু হয়েছে 0-তে এবং বন্ডের মেয়াদ কত আছে 5 বছর, তুমি কিন্তু প্রতি বছর কিন্তু তুমি কী পাচ্ছ, প্রতি বছর কিন্তু তুমি সুদ পাচ্ছ, প্রতি বছর যে আমি সুদ পাচ্ছি এই বার্ষিক সুদের পরিমাণকে আমি যদি বাজার মূল্য দিয়ে ভাগ করি তাহলে আমার যে আয়ের হার হবে সেই আয়ের হারকে আমি বলতে পারি কারেন্ট ইল্ড। এবং কারেন্ট ইল্ডটা কোন বন্ডের জন্য বেশি পারফেক্ট, সেটা হচ্ছে পারপিচুয়াল বন্ড থেকে আসলে কী পাওয়া যায়, পারপিচুয়াল বন্ড থেকে কারেন্ট ইল্ড পাওয়া যায়। আবার বলছি কারেন্ট ইল্ড কোন বন্ডের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে পারপিচুয়াল বন্ড, কারণ পারপিচুয়াল বন্ডের কোনো মেয়াদ থাকে না, এই জন্য এখানে শুধু প্রতি বছরের বার্ষিক সুদের হারকে কারেন্ট মার্কেট প্রাইস দিয়ে ভাগ করলে আমি যে আয় হার পাই সেটাকে বলা হচ্ছে কারেন্ট ইল্ড অফ বন্ড। তাহলে এখানে দেখো আমাদের সূত্রতে আছে কি, অ্যানুয়াল কুপন পেমেন্ট দেন হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস দিয়ে ভাগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কারেন্ট ইল্ড। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের বন্ডের আলোচনা, তার মানে আমাদের প্রথম লেকচারে আমরা বন্ডের অনেকগুলো বিষয় আলোচনা করেছি, বন্ড কাকে বলে, বন্ডের বৈশিষ্ট্য, এবং আজকের লেকচারে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচনা করেছি সেটা হচ্ছে বন্ডের মূল্য কীভাবে নির্ধারণ করতে হয়, এবং এখান থেকে প্রশ্ন আসলে আমরা কীভাবে সহজে অ্যান্সার করব। এবং পরবর্তী যে বিষয়টা একটু লেস ইম্পর্ট্যান্ট কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে সেটা হচ্ছে বন্ড হতে প্রাপ্তি, এই ব্যাপারটা তোমাকে জাস্ট আমি যতটুকু দেখানো হয়েছে এখানে থিওরিটিক্যাল প্লাস সূত্র এতটুকুই কভার করলে ইনশাল্লাহ এক্সামে চলে আসবে। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের আসলে বেসিক্যালি বন্ডের আলোচনা। এখন আমরা নেক্সট যে আলোচনা শুরু করতে যাব সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নে আরেকটি হাতিয়ার, সেটা হচ্ছে শেয়ার। তাহলে দেখো শেয়ার বলতে আসলে কী বোঝায়, তাহলে আমরা এই লাইনগুলো খেয়াল করবো, এই লাইনগুলো খেয়াল করলে আমাদের এক্সামে চলে আসবে যে যৌথ মূলধনী কোম্পানির অবশ্যই তহবিল দরকার হয়, এবং তহবিল সংগ্রহ করতে হলে আমাকে কী করতে হয়, শেয়ার ইস্যু করতে হয়। এই জন্য বলা হচ্ছে যে যৌথ মূলধনী কোম্পানি তহবিল সংগ্রহের আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে শেয়ার বিক্রয়। তার মানে আমার যখন আমি বিজনেস রান করব, বিজনেস রান করার জন্য আমার কী লাগবে, আমার হচ্ছে এনাফ ক্যাপিটাল লাগবে, হিউজ ক্যাপিটাল লাগবে। এই ক্যাপিটালটা আমার কাছে কিন্তু সবসময় থাকে না, এই ক্যাপিটালটা আমাকে কী করতে হয়, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হয়। তাহলে ক্যাপিটাল সংগ্রহ করার একটা ওয়ে তো আমরা একটু আগে আলোচনা করলাম, সেটা হচ্ছে আমি চাইলে বন্ড ইস্যু করতে পারি। সেকেন্ড অপশন যেটা, আমি চাইলে কী করতে পারবো, শেয়ার ইস্যু করতে পারবো। এই জন্য বলা হচ্ছে তহবিল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে শেয়ার বিক্রয়, তবে মাথায় রাখতে হবে এটা বেসিক্যালি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির জন্য। আচ্ছা এখন দেখবো আমরা শেয়ার কাকে বলে, মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কী বলা হয়, শেয়ার বলে। মানে হচ্ছে মোট মূলধনকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে শেয়ার বিক্রয় করা হয়। ধরো তোমার মোট মূলধন হচ্ছে 10 লক্ষ টাকা, তাহলে তুমি কী করবা, এই 10 লক্ষ টাকা তো কেউ একার পক্ষে কেনা সম্ভব না, বা একার পক্ষে তোমাকে 10 লক্ষ টাকা সম্ভব না, তখন তুমি চিন্তা করলে যে না এটাকে আমি ছোট ছোট ভাগ করে ফেলবো, যেটা আমি 1 লক্ষ শেয়ার ছাড়বো, তাহলে প্রতিটি শেয়ারের দাম হবে কত, এখানে 10 টাকা। তার মানে 10 টাকা মূল্যের তুমি মার্কেটে ছাড়তে পারবে 1 লক্ষ শেয়ার। 1 লক্ষ শেয়ার তুমি যখন মার্কেটে ছাড়বে তখন তোমাকে প্রতিটি মূল্যের জন্য পাচ্ছো তুমি 10 টাকা, এবং এভাবেই তোমার সম্পূর্ণ ক্যাপিটাল উঠে আসছে। এই জন্য বলা হচ্ছে মোট মূলধনের ছোট ছোট খণ্ডে বিভক্ত করাকে বলা হচ্ছে শেয়ার বিক্রয়। এবং এখানে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, প্রতিটি শেয়ারের যে খণ্ড যে মূল্য সেটা কিন্তু কী হবে, সেটা কিন্তু সমান হবে, কখনোই কিন্তু শেয়ারের মূল্য একটা 10 টাকা বা একটা 12 টাকা বা একটা 15 টাকা এটা কিন্তু কখনোই হবে না। তার মানে শেয়ারের মূল্যটা বা খণ্ডটা সবসময় কী হবে, সমান হবে। এখন দেখো তুমি যখন এটা বিক্রি করবে
তখন কি বলা হচ্ছে, ক্ষুদ্র বিনিয়োগকারীরাও কোম্পানির শেয়ার কিনে বিনিয়োগে অংশগ্রহণ করতে পারে। একটু আগে বলেছি যদি 10 লক্ষ টাকা আমি একজনের কাছে বিক্রি করতাম, কখনোই কিন্তু ছোট ছোট ইনভেস্টররা কখনোই কিন্তু আমার কাছে কিনতে পারতো না, আমাকে অবশ্যই একজন বড় একটা ইনভেস্টরকে খুঁজতে হতো, যেটা আসলে খুঁজাটা খুবই ডিফিকাল্ট। এই জন্য আমি ক্ষুদ্র ক্ষুদ্র শেয়ারে ভাগ করে নিয়েছি, যেন আমি ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারী, যেটাকে আমরা বলছি জনগণ, তাদের কাছে বিক্রয় করে আমি আমার প্রয়োজনীয় অর্থ, প্রয়োজনীয় মূলধন আমি যেন বাজার থেকে উঠাতে পারি। আর একটা কথা হচ্ছে, যারাই এই শেয়ারটা ক্রয় করবে তারাই কিন্তু কোম্পানির আসল মালিক, তারাই কিন্তু প্রকৃতপক্ষে মালিক হয়ে যাবে। তার মানে তোমাকে যদি প্রশ্ন থাকে যে আসলে যে কোম্পানির মালিক কারা, কোম্পানির মালিক হচ্ছে যারা এই শেয়ারগুলো ক্রয় করবে, যারা এই শেয়ারগুলো ক্রয় করবে তারাই হচ্ছে কোম্পানির প্রকৃত মালিক। এখন দেখো, যারা মালিক শেয়ারটা কিনবে তাদের লাভ কি আসলে, তারা কেন কিনবে, তারা কেন এই কোম্পানিকে টাকা দিবে? কারণ হচ্ছে প্রতিষ্ঠান যখন লাভ করবে, মুনাফা হবে, এই মুনাফাটা এদের মাঝেই লভ্যাংশ হিসেবে বণ্টন করা হবে। তোমরা জানো যে প্রতিষ্ঠানে নিট মুনাফা থাকবে। একটা প্রতিষ্ঠান যখন একটা বছর ব্যবসা করবে, ওই ব্যবসা করার পর তার সকল আয় থেকে সকল ব্যয় বাদ দিলে আমরা নিট মুনাফা পাবো, এবং এই নিট মুনাফাটা কাদের দাবি? এই নিট মুনাফাটা অবশ্যই শেয়ার মালিকদের দাবি, এই নিট মুনাফাটা শেয়ার মালিকদের দাবি। তাহলে এই নিট মুনাফা থেকে শেয়ার মালিকদের দাবি শেয়ার মালিকদের দেওয়া হয়, তাহলে শেয়ার মালিকদের তো সব টাকা দেওয়া হয় না, একটা নির্দিষ্ট অংশ দেওয়া হয়, সেই অংশটাকেই বলা হয় লভ্যাংশ। তাহলে নিট মুনাফার যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় তাকেই বলা হচ্ছে লভ্যাংশ। এই জন্যই বলা হচ্ছে কি, প্রতিষ্ঠানের মুনাফা এদের মাঝেই লভ্যাংশ হিসেবে বণ্টন করা হয়। উল্লেখ্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শেয়ার হোল্ডারদের তখনই লভ্যাংশ প্রদান করবে যদি লভ্যাংশ প্রদান করার মতো যথেষ্ট মুনাফা কোম্পানি করতে পারে। অবশ্যই জানো, কারণ লভ্যাংশ প্রদান করা বাধ্যতামূলক নয়, এই কথাটা তোমরা অনেক আগে থেকেই জানো যে শুধুমাত্র হচ্ছে কি, শুধু হচ্ছে সুদ প্রদান করা হচ্ছে বাধ্যতামূলক, সুদ প্রদান করা কি বাধ্যতামূলক, কিন্তু লভ্যাংশ প্রদান করা বাধ্যতামূলক নয়, শুধুমাত্র হচ্ছে বন্ডে সুদ প্রদান করা হচ্ছে বাধ্যতামূলক বা বাধ্যতামূলক, শেয়ারে লভ্যাংশ প্রদান করা কিন্তু বাধ্যতামূলক নয়। কোম্পানি তখনই লভ্যাংশ দিবে যখন ওই বছর প্রতিষ্ঠানের নির্দিষ্ট নিট মুনাফা হবে বা লাভ হবে, ওই বছর কোম্পানি তার শেয়ার মালিকদেরকে লভ্যাংশ দিয়ে তাদেরকে সন্তুষ্টি অর্জন করবে। এখন আমরা চলে যাব যে শেয়ারের প্রকারভেদের মধ্যে। সবার আগে যেটা আছে সেটা হচ্ছে সাধারণ শেয়ার। এখন এখান থেকে এক্সামে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে কি, সাধারণ শেয়ার হোল্ডারদের কী বলা হয়, শেষ দাবিদার বলা হয়। তার মানে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আসতেই পারে, যেহেতু তোমাদের আবার রিটেন পার্ট আছে, তো রিটেন পার্টের জন্য এই কোশ্চেনটা একটু বেশি ইম্পর্টেন্ট। একটু খেয়াল করবে যে কেন তাদেরকে শেষ দাবিদার বলা হচ্ছে। তাহলে আমরা এখানে দেখি কি এক্সপ্লানেশন আছে। যৌথ মূলধনী কোম্পানির নিয়ম অনুযায়ী যেহেতু বন্ড হোল্ডার বা ঋণদাতা প্রতিষ্ঠানের বাহ্যিক পক্ষ, তাই প্রতিষ্ঠান পরিচালনার আয় হতে প্রথমেই তাদের দেনা পরিশোধ করা হয়। তার মানে আমার যে নিট মুনাফা হবে, এই নিট মুনাফা থেকে সবার আগে কাদেরকে দিব, সবারকে দিব হচ্ছে বন্ড হোল্ডার, সবাইকে সবার আগে দিব হচ্ছে বন্ড হোল্ডার। তাহলে আমার এক নাম্বার হচ্ছে কি, বন্ড হোল্ডার। এই জন্য বলা হচ্ছে প্রতিষ্ঠানের পরিচালন আয় হতে প্রথমে কারা তাদের দেনা পরিশোধ করা হবে, যারা হচ্ছে কি বাহ্যিক পক্ষ। তাহলে বাহ্যিক পক্ষ কারা, ঋণদাতা বা হচ্ছে বন্ড হোল্ডার, তাদেরকে সবার আগে পরিশোধ করা হবে। এরপর কি বলা হয়েছে দেখো, এরপর সরকারকে আয়ের উপর কর দিতে হবে। তুমি জানো যে যখন সুদ, তখন যখন তুমি সুদ পরিশোধ করবা, এরপর হচ্ছে তোমার কর, মানে হচ্ছে সুদ পরবর্তী একটা নিট মুনাফা থাকবে, এই নিট মুনাফার উপর তোমাকে সরকারকে কর দিতে হবে, যাকে বলা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। তাহলে প্রথম দেখো, সবার আগে আমাকে বন্ড হোল্ডারকে সুদ দিতে হবে, এরপর আমাকে সরকারকে কর দিতে হবে। আচ্ছা, যখন কর দেওয়া হয়ে যাবে, পরবর্তীতে অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দেওয়া হবে, কারণ ওদের নামই দেওয়া হয়েছে কি, অগ্রাধিকার শেয়ার মালিক। তার মানে ওরা লভ্যাংশ পাওয়ার আগে ওরা কী পাবে, ওরা কিন্তু অগ্রাধিকার পাবে। তার মানে অগ্রাধিকার শেয়ার হোল্ডারকে লভ্যাংশ দিতে হবে। তারপরে তিন নাম্বার যে অপশন সেটা হচ্ছে কি, দেখো সবার আগে বন্ড হোল্ডারদেরই সুদ দিতে হবে, দুই নাম্বার হচ্ছে সরকারকে ট্যাক্স দিতে হবে, তিন নাম্বার হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারকে লভ্যাংশ দিতে হবে। এরপর দেখো, সবাইকে মিটানোর পর, যদি এর ফলে সকল দেনা পাওনা পরিশোধ করার পর আয়ের যা অবশিষ্ট থাকে তা হতে সাধারণ শেয়ার মালিকদের দেনা পাওনা পরিশোধ করা হয়। তার মানে বুঝতেই পারছো যে এই তিনটা বিষয়, তিনটা সাইডকে আগে পূরণ করার পর চার নাম্বার যে বিষয় সেটা হচ্ছে কি, সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ দেওয়া হয়। তার মানে আমার নিট মুনাফা থেকে যদি এগুলো পরিশোধ করার পর যদি কোনো অবশিষ্ট থাকে তাহলে সেটাকেই বলা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ হিসাবে দেওয়া হবে, আদারওয়াইজ তারা কোনো লভ্যাংশ পাবে না। তাহলে এখানে কি বলা হচ্ছে, যেহেতু সাধারণ শেয়ার হোল্ডারগণ প্রতিষ্ঠানের মালিক,
তাই তারা সবার শেষে সর্বশেষ প্রতিষ্ঠানের আয় হতে তাদের লভ্যাংশ গ্রহণ করে থাকে। অন্যদিকে প্রতিষ্ঠানের অবসানকালে, তাহলে আমরা এখন দেখলাম লাভের অংশটুকু, এখন দেখবা যদি প্রতিষ্ঠানটা অবসান হয়ে যায়, লিকুইডেশন হয়ে যায়, তাহলে কী করতে হবে? তাও সবার আগে সকলের পাওনা পরিশোধ করার পরই সাধারণ শেয়ার মালিকদের তাদের দাবি আদায়ের সুযোগ পান। তার মানে নিক মুনাফা থেকে তো সবার শেষেও পায়, তারপরে অবসায়নকালেও সবার শেষেই সাধারণ শেয়ার মালিকরা পায়। তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে নিট মুনাফা আর হচ্ছে যখন অবসায়ন করা হবে তখন হচ্ছে সম্পদ। অবসায়ন মানে হচ্ছে বিক্রি করবো, আমি কোম্পানিতে বিক্রি করে যে সম্পদগুলো থাকবে, এই দুইটার উপর সাধারণ শেয়ার মালিকদের দাবি একদম হচ্ছে কি সর্বশেষ, একদম হচ্ছে কি সর্বশেষ, কারণ তারাই যেহেতু মালিক, তাহলে মালিকরা সবার শেষে নেবে, বাকি সকল পার্টি বা সকল হচ্ছে পক্ষের দাবি পরিশোধ করে তারা নিবে। আর এই জন্যই বলা হয় সাধারণ শেয়ার হোল্ডারদের প্রতিষ্ঠানের কি বলা হয়, প্রতিষ্ঠানের শেষ দাবিদার বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাধারণ শেয়ার হোল্ডারদের কেন শেষ দাবিদার বলা হয়, এই হচ্ছে কারণ সমূহগুলো, এগুলো মাথায় রাখবে যে সাধারণ শেয়ার হোল্ডার আগে আর অন্যান্য যারা আছে, যে পক্ষগুলো আছে তাদেরকে আগে পরিশোধ করে সবার শেষে যদি কোনো অবশিষ্ট টাকা থাকে তাহলে সাধারণ শেয়ার হোল্ডারদেরকে পরিশোধ করা হবে, আদারও সাধারণ শেয়ার হোল্ডারদের পরিশোধ করা হবে না। এবং যখন কোম্পানি অবসায়ন হবে তখনও সবার আগে সকল পক্ষকে পরিশোধ করার পর যদি কোনো অবশিষ্ট টাকা থাকে তাহলে সাধারণ শেয়ার হোল্ডাররা টাকা পাবে, আদারওয়াইজ সাধারণ শেয়ার হোল্ডাররাও কিন্তু টাকা পাবে না। তাহলে আমার এটা ছিল আমাদের সাধারণ শেয়ারের প্রকারভেদ, এবং এখান থেকে আমার অ্যাডমিশন এক্সামে যে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। এখন আমরা পরবর্তীতে চলে যাব, সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, প্রেফার্ড স্টক বা অগ্রাধিকার শেয়ার। তাহলে এখান থেকে সবচেয়ে যে প্রশ্নটা সবচেয়ে এক্সামে আসে সেটা কি, যে অগ্রাধিকার শেয়ারকে বলা হয় সংকর বা দোশলা, বা এটাকে বলা হয় হাইব্রিড সিকিউরিটি। হাইব্রিড মানে হচ্ছে মিক্সড, সংকর বা হচ্ছে মিক্সড বা দোয়াশলা সিকিউরিটি বলা হয়। তাহলে আমরা এখন এখানে খোঁজার চেষ্টা করব যে আসলে কেন একে সংকর বা হাইব্রিড সিকিউরিটি বলা হয়। তাহলে সবার আগে একটু দেখি, ফার্স্টে বলা হচ্ছে বন্ডকে খাঁটি ঋণ মূলধন হিসাবে বিবেচনা করা হয় এবং সাধারণ শেয়ারকে খাঁটি মালিকের মূলধন ইকুইটি হিসাবে ধরা হয়। তাহলে এই দুইটা বিষয় অবশ্যই জানো, যে যখনই ঋণের কথা বলা হয় ঋণ মূলধন অবশ্যই বন্ড হোল্ডারের নাম আসবে, আর যখনই খাঁটি মালিকের মূলধন বলা হবে তখনই সাধারণ শেয়ারের নাম আসবে। এখন কি বলা হয়েছে, অগ্রাধিকার শেয়ারকে এমন এক ধরনের সিকিউরিটি বলা হয় যেখানে শেয়ার হোল্ডারকে একটি নির্দিষ্ট হারে লভ্যাংশ দেওয়া হয় যা বন্ড বা ঋণ মূলধনের উপর নির্দিষ্ট হারে সুদের মতো। তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল করি, অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কী পায়, অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা পায় হচ্ছে লভ্যাংশ নিট মুনাফা থেকে। তবে এই লভ্যাংশের হার যে রেটটা, সেই রেটটা কী থাকে, সেই রেটটা থাকে ফিক্সড বা হচ্ছে স্থির। তা লভ্যাংশের হার যে স্থির থাকে, তাহলে এই ফিচারটা দেখতে কার মতো, এই ফিচারটা হচ্ছে দেখতে বন্ডের মতো, কারণ আমরা জানি বন্ডের কুপন সুদের হার স্থির থাকে। তার মানে যেহেতু অগ্রাধিকার শেয়ার লভ্যাংশের হার স্থির থাকছে, তাহলে এটা দেখতে কিছুটা বন্ডের মতো মনে হয়। আচ্ছা এবার আসো দেখো, যে অর্থাৎ অগ্রাধিকার শেয়ারকে মালিকের মূলধন বা ইকুইটি, ইকুইটি বা ঋণ মূলধনের সংমিশ্রণ বলা হয়, যেহেতু ওরা লভ্যাংশ পায়। লভ্যাংশ কোথায় পাবে, নিট মুনাফা থেকে, লাভ হলে পাবে, লাভ না হলে পাচ্ছে না। তাহলে অগ্রাধিকার শেয়ার হোল্ডার অনেকাংশে দেখতে কার মতো, অনেকাংশে দেখতে কিন্তু সাধারণ শেয়ার হোল্ডারের মতো। তাহলে দেখো এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, যেমন ফার্স্টে আছে কি বন্ড, বন্ড থেকে আমি কি পাবো, বন্ড থেকে পাবো সুদ, সুদের হার থাকে হচ্ছে স্থির। ওকে, আচ্ছা এরপর আমার দেখবো হচ্ছে সাধারণ শেয়ার, সাধারণ শেয়ার থেকে আমরা কি পাই, সাধারণ শেয়ার থেকে আমরা লভ্যাংশ পাই, সাধারণ থেকে আর শেয়ার হোল্ডার থেকে আমরা লভ্যাংশ পাই, কিন্তু এই লভ্যাংশের হারটা সেটা থাকে কি অনির্দিষ্ট, অনির্দিষ্ট বা অস্থির, এটা ফিক্স করা থাকে না সাধারণ শেয়ারে। মাঝখানে চলে আসলো কি অগ্রাধিকার শেয়ার। তাহলে দেখো অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কী পায়, সুদ পায় নাকি লভ্যাংশ পায়, অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা পায় হচ্ছে লভ্যাংশ। তাহলে যেহেতু তারা লভ্যাংশ পাচ্ছে, তারা দেখতে কার মতো, তারা দেখতে সাধারণ শেয়ারের মতো। আচ্ছা তবে এই লভ্যাংশের হারটা অগ্রাধিকার শেয়ার হোল্ডারের জন্য কী থাকে, লভ্যাংশ হারটা অগ্রাধিকার শেয়ার হোল্ডারের জন্য স্থির থাকে। যেহেতু এই হারটা স্থির থাকে, তাহলে এখানে দেখতে আবার কার মতো, দেখতে বন্ডের মতো। তাহলে অগ্রাধিকার শেয়ার একদিক থেকে দেখতে সাধারণ শেয়ারের মতো, আর দিক থেকে দেখতে বন্ডের মতো। এই জন্যই বলা হচ্ছে যে অগ্রাধিকার শেয়ার মালিকের মূলধন বা ইকুইটি বা ঋণ মূলধনের সংমিশ্রণ, জাতীয় এক প্রকার অর্থায়ন পদ্ধতি। আর এই কারণেই, ঠিক এই কারণেই অগ্রাধিকার শেয়ারকে এক প্রকার সংকর বা দোয়াশলা বা অতি উৎপাদনশীল, যাকে আমরা বলছি হাইব্রিড জাতীয় অর্থায়ন বলা হয়। তার মানে আমি অগ্রাধিকার শেয়ার ইস্যু করে আমি কিন্তু আমার অর্থায়ন করতে পারবো। তাহলে এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের শেয়ার সংক্রান্ত আলোচনা। এখন আমরা চলে যাব আমাদের কিছু প্র্যাকটিস কোশ্চেনে, যেগুলো আমাদের এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্টে দেখো একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার মানে এই টপিক থেকে প্রিভিয়াস ইয়ার কোনো কোশ্চেন আসছে কি না। ফার্স্টে এক নাম্বার যে কোশ্চেন সেটা হচ্ছে কি,
নিচের কোনটি শঙ্কর জাতীয় সিকিউরিটি যেটা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিইউনিটে 2016-17 সালে? তাহলে তোমরা ভিডিওটা পজ করে একটু নিজে নিজে ট্রাই করো যে এখানে 5টি অপশনের মধ্যে কোন অপশনটি বেশি কারেক্ট বা বেশি সঠিক। ওকে, তাহলে আমরা এখন অ্যান্সারটা খেয়াল করি। বলা হচ্ছে শঙ্কর, তাহলে এটা কি ট্রেজারি বিল? না। এটা কি বন্ড? বন্ড না। এটা কি স্টক? এটা কিন্তু স্টক না। এটা কি রিপার্চেস এগ্রিমেন্ট? পারচেস এগ্রিমেন্ট না। তাহলে এটা কি? এটা হচ্ছে প্রেফার্ড স্টক। এটা হচ্ছে কি? প্রেফার্ড স্টক। তার মানে আমি একটু আগে দেখলাম প্রেফার্ড স্টক থেকে আমরা লভ্যাংশ পাই, এবং লভ্যাংশ পেলে এটা সাধারণ শেয়ারের মতো দেখতে। আবার এই লভ্যাংশের হার থেকে স্থির, বন্ডের সুদের হার থেকে স্থির, তাহলে এটা দেখতে আবার বন্ডের মতো। যেহেতু দুইটা বিষয়কেই সে কভার করছে, বন্ড এবং সাধারণ শেয়ারকে, এই জন্য অগ্রাধিকার শেয়ারকে বলা হচ্ছে শঙ্কর সিকিউরিটি। দুই নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে কি, কাদের নিকট রাইট শেয়ার আমি ইস্যু করা হয়? তাহলে আবার তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16-17 সেশনে এক্সামে এসেছে। তাহলে দেখো এখানে কি আছে ফার্স্ট অপশনগুলো। পটেনশিয়াল শেয়ার হোল্ডার। পটেনশিয়াল মানে কি? যারা হয়তো সামনে আমার শেয়ার কিনবে, এখনও কিনে নাই, তাদের কাছে কি আমি শেয়ার ইস্যু করবো? ইস্যু করলে তারা অলরেডি আমার শেয়ার হোল্ডার হয়েই যেত, তাহলে সবার আগে অপশন বাদ। স্পন্সার ডিরেক্টর। স্পন্সার ডিরেক্টরকে কখনই কি শেয়ার ইস্যু করা হবে? কখনই কিন্তু শেয়ার ইস্যু করা হবে না। এখন দেখো কী বলা হচ্ছে, এক্সিস্টিং শেয়ার হোল্ডার মানে কি? যারা হচ্ছে অলরেডি আমার শেয়ার, যারা আমার অলরেডি শেয়ার হোল্ড করে আছে, যারা অলরেডি আমার শেয়ার কিনে রেখেছে, তাহলে যে কোনো শেয়ার ইস্যু করার সময় আমি তো নতুন চাইলে যে কাউকে ইস্যু করতে পারি। তবে যেহেতু এটা রাইট শেয়ার ইস্যু বলা হয়েছে, রাইট শেয়ার মানে কি? রাইট শেয়ার মানে হচ্ছে অধিকার। এখানে যারা বর্তমান শেয়ার হোল্ডার আছে, এক্সিস্টিং শেয়ার হোল্ডার, তাদেরকে যদি শেয়ার ক্রয়ের অধিকার দেওয়া হয়, তাহলে সেটা কি বলা হচ্ছে? রাইট শেয়ার ইস্যু। এবং সেটা সবসময় কারা পায়? নিউ শেয়ার হোল্ডারের বদলে এক্সিস্টিং শেয়ার হোল্ডারগুলো এই অধিকারটা পেয়ে থাকে, এই জন্য এই শেয়ারগুলোকে বলা হয় রাইট শেয়ার। সো এখানে ডি ম্যানেজমেন্টের অ্যান্সার হবে না, ইলেক্টেড ডিরেক্টরের অ্যান্সার হবে না, তাহলে এখানে অ্যান্সার হবে শুধু হচ্ছে এক্সিস্টিং শেয়ার হোল্ডার। তাহলে এটা ছিল আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেন আমরা আরও কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখব, যেমন দেখো এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে আছে তিন নম্বর হচ্ছে যে বোনাস শেয়ার কাদের মধ্যে ইস্যু করা হয়। তাহলে আবারও বলেছি যে বোনাস শেয়ার কাদের মধ্যে ইউজ করা হবে, প্রিভিয়াস শেয়ার হোল্ডার, কেন? ওরা তো অলরেডি শেয়ার নাই, তাহলে ওদের কাছে ইস্যু করা হবে না। নিউ শেয়ার হোল্ডারের কাছে কখনোই বোনাস শেয়ার দেওয়া হয় না, কারণ বোনাস শেয়ার দেওয়া হয় শুধু এক্সিস্টিং শেয়ার হোল্ডারের কাছে, তার মানে ডিরেক্টরও থাকছে না, এমপ্লয় থাকছে না। তাহলে এখানে শুধু অ্যান্সার হচ্ছে কি? এক্সিস্টিং শেয়ার হোল্ডার। চার নাম্বার যে কোশ্চেনটা হচ্ছে কি যে সুদ ও বন্ডের বাজার দর কীভাবে পরিবর্তন হয়। তাহলে সুদের হার আর হচ্ছে বন্ডের বাজার, এখানে একটু কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল। এখানে আসলে সুদের হার বলতে এখানে বোঝানো হয়েছে প্রয়োজনীয় সুদের হার। আবার বলছি এখানে একটা ইনফরমেশন একটু মিসিং ছিল, সেটা হচ্ছে কি প্রয়োজনীয় সুদের হার, কারণ সুদের হার বলতে আসলে কোনটা বোঝায়? প্রয়োজনীয় সুদের হার। আর একটা জিনিস থাকতে পারে, সেটা কিন্তু কুপন রেট। তাহলে এখানে তো কুপন বলে নাই, তাহলে যেহেতু কুপন বলে নাই, তার মানে এখানে ধরে নিতে হবে প্রয়োজনীয় সুদের হার কথা বলছে। আবার বলছি একটা হচ্ছে কুপন সুদের হার, আর একটা হচ্ছে প্রয়োজনীয় সুদের হার। আমার এখানে শুধু সুদের হার বলছে, তাহলে মনে রাখবা যখনই তোমাদের এক্সামে এই টাইপের ক্রিটিক্যাল কোশ্চেন আসবে, তখন মনে রাখতে হবে যে প্রয়োজনীয় সুদের হারকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ কুপন সুদের হার থাকলে এটা কোশ্চেনে ডিরেক্ট বলা থাকবে। যদি ডিরেক্ট বলা না থাকে, তাহলে অবশ্যই আমি প্রয়োজনীয় সুদের হার ধরে অ্যান্সার করব। তাহলে কী বলা হয়েছে দেখো, প্রয়োজনীয় সুদের হার কী ছিল আমার এখানে? কে? তাহলে কে যখন বৃদ্ধি পায়, বন্ডের প্রেজেন্ট ভ্যালু কী হয়েছিল? বন্ডের প্রেজেন্ট ভ্যালু কিন্তু কমেছিল। আর কে যখন কমে প্রয়োজনীয় সুদের হার, তখন বন্ডের প্রেজেন্ট ভ্যালু কিন্তু বাড়ে। তার মানে দেখো প্রথম অ্যান্সারটা কী বলছে এখানে, ইন দ্য সেম ডিরেকশন। দেখো সেম ডিরেকশন কিন্তু না, একটা উপরে গেলে একটা নিচে যায়, একটা নিচে নামলে একটা উপরে যায়। তাহলে প্রথম অ্যান্সারটা কিন্তু সবার আগে বাদ। বলা হচ্ছে কি না, অপোজিট ডিরেকশন। হ্যাঁ, এটা খুব ভালো অ্যান্সার। কীভাবে? একটা বাড়লে আরেকটা কমে যাচ্ছে, একটা কমে গেলে আরেকটা বেড়ে যাচ্ছে, তার মানে এটাই আমার অ্যান্সার হওয়ার ক্যান্ডিডেট। তবে অন্য অপশনগুলো আমরা একটু পড়ে আসি। উইদাউট এনি রিলেশনশিপ, কখনোই না। আমরা একদম এই লেকচার শুরু করার আগেই আমরা দেখেছি যে বন্ডের মূল্যের উপর কিছু বিষয় প্রভাব রাখে, এবং সেই বিষয়গুলোর মধ্যে একটা বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা ছিল কি? চার নম্বর বিষয়টা, সেটা হচ্ছে প্রয়োজনীয় সুদের হার। তার মানে কখনোই প্রয়োজনীয় সুদের হার এখানে আসলে এটা অ্যান্সার হবে না, প্রয়োজনীয় সুদের হার সবসময় তার সাথে রিলেশনশিপ আছে। তাহলে উইদাউট এর জন্য এটা আসলে অ্যান্সার হবে না। এখানে বলছে কি পজিটিভলি, তাহলে পজিটিভলি যেই কথা সেম ডিরেকশন একই কথা। মানে কি পজিটিভলি? মানে হচ্ছে যদি একটা জিনিস বাড়ে আরেকটা জিনিস বাড়বে, একটা জিনিস কমলে একটা জিনিস কমবে, এটাকে বলা হচ্ছে পজিটিভলি। তাহলে এখানে তো পজিটিভলি কিছু নাই, কারণ এখানে একটা জিনিস বাড়লে একটা জিনিস কমে। নেগেটিভলি থাকলে আমরা অ্যান্সার হয়তো বা করতে পারতাম। আচ্ছা, এবার একটু দেখি এখানে কি বলছে। ই নাম্বার বলছে যে সামটাইমস ইন দ্য সেম ডিরেকশন, সামটাইমস সেম ডিরেকশন, তার মানে কখনো কখনো একই ডিরেকশনে চলে, কখনো কখনো একই ডিরেকশনে চলে, আবার কখনো কখনো নেগেটিভ ডিরেকশনে চলে, আবার কখনো কখনো নেগেটিভ ডিরেকশনে চলে।
তাহলে এটা কি এরকম হয়েছে কিনা? এরকম তো হয় নাই, শুধু একটা ডিরেকশনেই চলছে, সেটা কি একটা বাড়লে একটা কমে, একটা কমলে একটা বাড়ে, এমন তো হয় না একটা বাড়লে একটা বাড়ছে বা একটা কমলে একটা কমছে। এখানে সামটাইমস বলতে আসলে কিছু নাই, এখানে একটা সলিড ব্যাপার যে আমার সুদের হার, প্রয়োজনীয় সুদের হার যদি বাড়ে আমার প্রেজেন্ট ভ্যালু কমবে, আর যদি প্রয়োজনীয় সুদের হার কমে আমার প্রেজেন্ট ভ্যালু সেটা হচ্ছে কি বাড়বে। তাহলে আশা করি তোমরা এই ব্যাপারগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এই পর্যন্ত ছিল আসলে আমার আজকে লেকচার, এবং প্রত্যেকটি বিষয়ে তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে। এবং সবাইকে তোমাদের আবারও ধন্যবাদ, দেখা হবে সামনে কোনো একটি লেকচারে। তার আগে একটা জিনিস বলে নিচ্ছি যে এই চ্যাপ্টারটি একটু ম্যাথমেটিক্যাল, একটু তোমরা মনোযোগ দিয়ে পড়বে, প্রতিটি এক্সাম্পল খেয়াল করবে, যে বিষয়গুলো আমি বলেছি বারবার তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে, দরকার হলে তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিবে, ওই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করবে, আমি যে কথাগুলো বলেছি সেগুলো বারবার শুনে খাতায় লিখবে, এবং আলটিমেটলি যখন তোমার লেকচারটা খুব ভালোভাবে শোনা হয়ে যাবে তুমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন অনেকগুলো প্র্যাকটিস কোশ্চেন তোমাকে দেওয়া হবে, যেগুলো তুমি কিন্তু নিজে নিজে সলভ করবে, দেখবে যে তুমি এই লেকচারটা শুনে ওই কোশ্চেনগুলো তুমি ইজিলি সলভ করতে পারছো কি না। ওকে, তাহলে সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট আরেকটি ক্লাসে, আল্লাহ হাফেজ।